إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوة السلام عليكم ورحمة الله وبركاته আজকের রাতের অনুষ্ঠান রয়েছে যে আমরা যাকাত এই বিষয় নিয়ে আলোচনা করব বিজিল্লাহি তাআলা। আর যাকাত বিষয়ে আলোচনা করার আগে আমি অনুরোধ করছি যারা শ্রোতা যারা শুনছেন তাদেরকে মনোযোগ দেওয়ার জন্য, কারণ এটি হিসাব নিকাশের বিষয়। যাদের কাছে কলম আছে কাগজ আছে সেটি থাকলে আরো উত্তম, এবং খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আরেকটি জিনিস আমি বলবো যে জিনিসটি অনেক কঠিন, ভালোভাবে না বুঝলে এটি বোঝা যাবে না। আর বাংলাদেশে তেমন ভালো কোনো কিতাবাদি নাই যেভাবে আপনি শুদ্ধভাবে যাকাত আদায়ের জিনিসগুলো ভালো করে বুঝতে পারবেন। সুতরাং সবাইকে মুক্ত মন নিয়ে, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে সহি হাদিসের আলোকে যাকাতের মাসায়েল শিখার আহ্বান জানাচ্ছি। এটি হচ্ছে ইসলামের একটি রকন, একে তৃতীয় নাম্বার রকন বলা হয়। পবিত্র কোরআনে নামাজ, আস-সালা এবং আজ-যাকা পাশাপাশি উল্লেখ করা হয়েছে। এখন আসুন এই সম্পর্কে আমরা শিখে নেই। প্রথমেই আমি সবার খেদমতে কিছু জিনিস বলতে চাই যে কেন আমাদের মাঝে যাকাতের জ্ঞান খুব কম, এবং বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই তিন দেশের মানুষের ভিতরে যাকাতের উপর তাদের জ্ঞান খুবই কম। জনসাধারণের ভিতরে দেখা যায় যে যাকাত বিষয়টা তারা নিজেরা কেউ শিখে না, তারা সবকিছুই আলিম এবং স্কলারদের কাছে জিজ্ঞাসা করে, নিজেরা কিছু জানে না। এটি কিন্তু ঠিক নয়। নামাজ যেরকম নিজের পড়তে হবে, নিজেরই করতে হবে, নিজেরই মাসায়েল জানতে হবে, তেমনই যাকাত তাকে নিজেই মাসায়েল শিখতে হবে, জানতে হবে। এটি স্কলারদের বিষয় নয়, এটি একটি ভুল ধারণা। আর বিশেষ করে স্ত্রী লোক যারা আমার বোনেরা এবং আমার মাতৃস্থানীয়া, মানে তারা অনেকেই আমাদের দেশে যুগ যুগ ধরে যাকাত সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না, অথচ এটি ইসলামের একটি স্তম্ভ। আপনাকে জ্ঞান রাখতে হবে যদিও আপনি যাকাত আদায় না করেন। তারপরেও এখানে আমি কতগুলো জিনিস তুলে ধরবো কি কারণে আমাদের দেশের লোকরা যাকাত সম্পর্কে ভালো খবর এবং ভালো তথ্যাদি জানতে পারে না। এর একটা কারণ হচ্ছে যে সকল ভারত, পাকিস্তান, বাংলাদেশের ইসলাম যখন এসেছে সেই ইসলামের সাথে সুফির প্রভাব ছিল খুব বেশি। সুফি প্রভাবে প্রভাবান্বিত হয়ে সুফিদের ভিতরে মানুষের ইতিকাদ হচ্ছে যে তাদের তেমন কোন সম্পদ থাকবে না, শুধুমাত্র যারা সম্পদশালী তাদের জন্যই হচ্ছে যাকাত। সুতরাং সুফি যারা বনে জঙ্গলে কিংবা মানুষের পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে, সুফি এই ধরনের সুফি শ্রেণীর লোকদের কাছে যাকাতের গুরুত্ব খুবই কম। এই কারণে এই যাকাত জিনিসটি গুরুত্ব পায়নি, মসজিদে তার আলোচনা নাই এবং সমাজের ভিতরে তার কোনো প্রভাব নাই। এটি হচ্ছে একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে জাল হাদিস এবং দুর্বল হাদিস, কতগুলো দুর্বল এবং জাল হাদিস অথবা বাতিল হাদিসের জন্য অনেক অংশে যাকাত আংশিকভাবে আদায় করা হয়। আরেকটি হচ্ছে, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে, আমরা জানি কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ,
তারপরে হচ্ছে আসসালা আর যাকা, তারপরে হচ্ছে যে সাওম রমাদান আল হাজ, এই পাঁচটি ভিতরে সবকিছুকেই ব্যক্তিগত পর্যায়ে পালন করা যায়, তেমন বড় ধরনের কোনো অসুবিধা ছাড়াই। কিছু অসুবিধা হতে পারে, তবে ব্যক্তিগত পর্যায়ে প্রধানত পালন করা যায়। শুধুমাত্র যাকাত এমন একটি বিধান যে বিধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে এমন ভাবে সেটি উল্লেখ করেছেন যে খুজ মিন আমওয়ালিহিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করছেন যে তুমি সমস্ত উম্মতের পক্ষ থেকে যাকাত আদায় করো, তার মানে তাকে হুকুম করা হচ্ছে খুজ যে আদায় করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রতিনিধি যাকাত আদায় করত নবীর যুগে। সুতরাং যাকাতের বিষয়টুকু রাষ্ট্রীয়ভাবে আদায় হতো এবং রাষ্ট্রীয়ভাবে এই জিনিসটি করত, এই জন্য জনসাধারণের ভিতরে যাকাত সম্পর্কে অনেক সচেতনতা ছিল, যেহেতু এটি রাষ্ট্রীয় একটি বিষয় ছিল। কালের পরিক্রমায় যখন আমাদের দেশে ইসলাম এসেছে, তখন রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কিংবা ইসলামী রাষ্ট্র হিসেবে আমরা ইসলাম কোনোদিনই পাইনি, যদিও আমাদের দেশগুলোকে শাসন করেছে মুসলমান শাসকগণ, এই যে মুঘল সম্রাট, তারপরে ওই সুলতান এবং অন্যান্য শাহ, যে সকল নামধারী শাসকরা এই মানে 500-600 বছর আমাদেরকে শাসন করেছে পাক ভারতে, এরা মুসলমান শাসক ছিলেন, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা ইসলামিক ছিল না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত যে যাকাত, সেটি তারা রাষ্ট্রীয়ভাবে আদায় করেনি। রাষ্ট্রীয়ভাবে আদায় না করাতে সেটি জনগণের উপরে তেমন কোনো প্রভাব পড়ে নাই, এবং সেই সাথে যে সকল মানে স্কলার করেছে, মানে যারা এই যাকাত গুলোকে মানে নিয়ে চিন্তা ভাবনা করতো, তারা এটাকে বাদ দিয়েছে, তারা এটি ব্যক্তিগত পর্যায়ে এটিকে পেশ করেছে, যেটি অত্যন্ত একটি নতুন জিনিস। তবে ব্যক্তিগত পর্যায়ে যাকাত আদায় করলেও তার হক আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের ভিতরে আদেশগুলো দিয়েছেন খুজ মিন আমওয়ালিহিম, এখানে খুজ মানে হচ্ছে যে তুমি গ্রহণ করো, এখান থেকে আদায় করো। জিনিসটি দয়া বা অনুগ্রহ কিংবা ঐচ্ছিক ভলান্টারি কোনো বিষয় নয়, যে সাদাকার মতো যে আপনি দেন দিলে অনেক, না দিলে সমস্যা নাই, এরকম নয়। মুসলমান শাসক যারাই মুসলমানকে শাসন করবে, তারাই তার প্রতিনিধি পাঠিয়ে অথবা নিজে গিয়ে অথবা যাকাত বিভাগের কর্মচারী দিয়ে সেটাকে আদায় করবে। এই ধরনের আয়াত এবং শব্দাবলী পবিত্র কোরআনে আছে। সুতরাং এখানে একটি বিষয় হচ্ছে যে এই যে যাকাত রাষ্ট্রের সাথে জড়িত, রাষ্ট্রীয় কাজের সাথে জড়িত, এই জিনিসটি আমাদের দেশে কখনোই হয়নি, পাক ভারত ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ হয়নি। এই কারণে জনগণের ভিতরে আমাদের দেশের মুসলমানদের ভিতরে যাকাত সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। শুধুমাত্র যারা একটু বই পড়াশোনা করেন, বইপত্র পড়েন, তারা হয়তো যাকাতের কিছু মাসাইল জানেন, এবং সেই মাসাইলগুলি এমন জটিল আকারে লেখা আছে যে আপনারা এই এটার সম্পর্কে সঠিক জ্ঞান আপনারা পান না। যাকাতের উপরে যে সকল বই বাংলাদেশে পাওয়া যায়, সেই সকল বই যদি মনে করেন 30 পৃষ্ঠার একটি বই, তার ভিতরে 10-20 পৃষ্ঠায় আলোচনা হবে যে যাকাত দিলে কি সওয়াব আর না দিলে কি শাস্তি। এই উৎসাহমূলক আয়াত থাকবে, কথা থাকবে, এই করতে হবে, সেই করতে হবে, কিন্তু কিভাবে আদায় করতে হবে তার কোনো ব্যাখ্যা ভালোভাবে দেওয়া নাই। এই কারণেও আমাদের দেশে লোকরা সাধারণত যাকাত সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না, আর যারা রাখেন তাদের জ্ঞান পরিপূর্ণ নয়। আশা করি বুঝতে পেরেছেন। যেমন আপনারা যখন যে সকল সম্পদের উপরে যাকাত হয়, সেগুলি বই খুললেই দেখা যাবে
যে বাংলাদেশের বইগুলোতে অপ্রয়োজনীয়, যেগুলো আমাদের দেশের জন্য প্রয়োজন নয়, সেগুলিও লিখা আছে। আর সেই ক্ষেত্রে লিখা আছে উৎসাহমূলক, টার্গেটমূলক, তারহিবমূলক কথাবার্তা, কিন্তু হুকুমকে ভালো করে ব্যাখ্যা করে নেই। তার রয়েছে সেই পুরনো দিনের স্বর্ণ এবং রূপার একটি মাপ, এবং এই সম্পর্কেও মানুষের অনেকের ধারণা পরিষ্কার নয়। আসুন দেখি কি কি জিনিসের উপরে জাকাতের বইগুলোতে লেখা থাকে এবং কোনগুলি আমরা একেবারেই আজকে আলোচনা থেকে সিদ্ধান্ত নিব যেগুলো বাদ দিতে হবে। প্রথমে আসুন স্বর্ণ এবং রৌপ্য, এই দুটোকে আরবিতে বলা হয় নাকদান, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কাগজের কোনো মুদ্রা ছিল না, ছিল স্বর্ণ, দিরহাম এবং দিনার। কাগজের মুদ্রার ইতিহাস খুব সাম্প্রতিক, সুতরাং আগের মুদ্রাগুলো ছিল স্বর্ণ এবং রূপা, এবং পৃথিবীর সব দেশে, শুধু আরব দেশ বলে নয়, সব দেশে এটির উপরে যাকাত হয়। তারপরে যেটি আলোচনা হয়, আসলে আলোচনা হয় কিন্তু কেউ করে না, সেটি হচ্ছে আল হুবুব ওয়াসিমাল, শস্য এবং ফলফলাদি। আমাদের বাংলাদেশে উৎপাদিত প্রধান শস্য এই ধান অথবা গম, গম যদি হয় কোনো কোনো এলাকায়, ধান এবং এই ডাল সরিষা, এই তিনটি প্রধান শস্য যেটিকে, যেটির উপরে জাকাত প্রযোজ্য। এই ধান এবং গম এবং ডাল এবং সরিষা, এই জিনিসের উপরে জাকাত আদায় করতে হয় যখন তার উৎপাদন হবে, এবং বাদাম আগে এক সময় বাংলাদেশে হতো। এই এই যে শস্যগুলো উৎপাদন করার সাথে সাথে জাকাত আদায় করার কথা, এগুলো সম্পর্কে আমাদের দেশের যারা প্রজন্মের পর প্রজন্ম, ইল্লা মাশাআল্লাহ দু একটি পরিবার ছাড়া, কিন্তু অধিকাংশ লোকই তার সম্পর্কে জানে না। ইসলামের একটি স্তম্ভ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, অথচ কেউ জানে না যে আমরা যারা উত্তর আমেরিকায় থাকি তাদের অনেকেরই অবস্থা সম্পন্ন ঘরের থেকে আমরা এখানে এসেছি, তাদের প্রত্যেকেরই গ্রামের বাড়িতে অনেক একর জমি রয়েছে এবং সেখানে ধান হয়, সেখানে এই ডাল হয়, অনেক সময় সরিষা হয়, বিভিন্ন রবি শস্য হয়, অথচ ওগুলো জাকাত আদায় হয় কিনা এই ব্যাপারে তেমন কোনো খবর নেই। জাকাত তো, তারপরে শুধু শস্য এবং এই যে ফল ফলাদি, এগুলো পরে যেগুলো জিনিস লেখা থাকে সেটি হচ্ছে যে মাদিন ওয়াল রিকাজ। মাদিন হচ্ছে খনিজ, খনিজ জিনিসপত্র, এবং আর রিকাজ হচ্ছে মাটির ভিতরে লুকায়িত। তার ভিতরে মাদিনের দলিল বেশি শক্তিশালী নয়, তবে আর রিকাজের দলিল রয়েছে। রিকাজ এখন আমাদের দেশে নাই, সেটি আগে, আজ থেকে 500-600 বছর আগে। রিকাজ মানে হচ্ছে মাটির ভেতরে লুকায়িত সম্পদ, অর্থাৎ যখন মানুষের টাকা পয়সা ছিল স্বর্ণ মুদ্রা অথবা রূপার মুদ্রা, তখন কেউ কেউ হয়তো একটি বিরাট পাত্রে রেখে মাটির নিচে হয়তো রেখে দিয়েছে, অথবা কোনো মানুষের লুকায়িত সম্পদ স্বর্ণ আকারে, রূপা আকারে, কোনো মূল্যবান ধাতু আকারে লুকায়িত ছিল, সেগুলি বহুদিন পর কেউ সেটাকে খুঁজে পেল। এগুলো আমাদের দেশে পাওয়া যায় না, সুতরাং এগুলি আমাদের দেশের বইতে লেখা আছে এবং সেটার কোনো প্রয়োজন নাই। তারপরে রয়েছে বাহিমাতিল আনআম, গৃহপালিত পশু। এটার আমি বিস্তারিত আলোচনা করব। যে গৃহপালিত পশু সম্পর্কে আমাদের দেশের জাকাতের বইগুলোতে লেখা আছে এবং এগুলো সম্পূর্ণটাই বর্জনীয়, এটি আমাদের দেশের জন্য কোনো অবস্থাতেই প্রযোজ্য নয়। তারপরে রয়েছে অরুদুল তিজারা, ব্যবসায়িক মাল, যে সকল জিনিসপত্র দিয়ে আমরা ব্যবসা করি, সেই ব্যবসা হবে কিনা, সেই বিষয়গুলো আমরা মানে আলোচনা করব। এই ব্যবসায়িক বিষয়ের উপরে যে জাকাত রয়েছে, সেই জাকাত গুলো ভিতরে স্কলারদের ভিতরে দুটো ভাগ হয়েছে, ছোট দুটো ভাগ হয়েছে, আমরা সেটা
এখন আসুন যে একটি হচ্ছে যে যাকাত বাহিমাতিল আনআম, আমাদের দেশের বইগুলোতে এই যাকাতের বইগুলোতে এইভাবে লেখা আছে যে কয়টি গরু হলে কয়টি বাছুর দিতে হবে, কতগুলো ছাগল থাকলে কতগুলো ছাগল থেকে এই মানে যাকাত দিতে হবে। এটি হচ্ছে একেবারেই অনর্থ, এর কোনো প্রয়োগ বাংলাদেশে নাই। এর কারণ হলো এটি আমাদের জন্য নয়, এটি হচ্ছে মরুভূমিতে যারা বসবাস করে, কারণ এটি সাধারণ পশু নয়, গৃহপালিত পশু যেগুলো মালিক তাদেরকে ঘাস খাওয়ায়, তারপরে লালন পালন করে, তারপরে তাদের সেবা যত্ন করে, তাদেরকে গ্রো করে, সে সকল পশুকে বাহিমাতিল আনআম বলা হয় ঠিকই, কিন্তু সেগুলোর উপরে যাকাত প্রযোজ্য নয়, যাকাত দিতে হবে না। যেমন হাদিসের বইতে রয়েছে ইন্না যাকাতু লা তুজিব বাহিমাতিল আনআম আল ইবিল ওয়াল বাকারা ওয়াল গানাম, মানে উট গরু এবং ছাগল জাতীয়, গানামের ভিতরে ভেড়া, তারপরে যে এই বিভিন্ন ধরনের ছাগল এবং অন্যান্য শ্রেণীর দুম্বা, এইগুলো আওতায় পড়বে। ইল্লা ইযা কানা সাইমা, যদি সেটা সাইমা হয়। এখন সাইমা হচ্ছে এমন একটি এমন এক ধরনের পশু যেগুলো উন্মুক্ত প্রান্তরে মানে মাঠে ময়দানে ঘাস খেয়ে বেড়ায়, এটি মালিক তাকে কোনো কিছু খাওয়ায় না, কোনো ধরনের সেবা যত্ন করে না, শুধুমাত্র একজন রাখাল থাকে। হ্যাঁ, একজন থাকে বটে, কারণ এটার তো একজন মালিক রয়েছে, রাখাল থাকে শুধুমাত্র দেখে রাখার জন্য, কিন্তু লালন পালন করে আল্লাহর জমিনে বাড়ন্ত ঘাস লতা পাতা এগুলো খায়, মালিকরা তাদেরকে খাওয়ায় না। এটি হচ্ছে সংজ্ঞা, আই তারা নাবতাতুল বারিয়া ওয়ালা ইয়ালিফুহা সাহিবুহা, তাদের মালিকরা তাদেরকে খাওয়ায় না এবং তারা উন্মুক্ত প্রান্তরে ঘাস খেয়ে বেড়ায়। এই ধরনের পশু বাংলাদেশে নাই। এখন আপনি চিন্তা করেন, যে ধরনের পশু বাংলাদেশে নাই অথচ এই কথাগুলো আমাদের দেশে জাগাতের বইতে লেখা আছে, কোন জ্ঞানহীন সঠিক হাদিস এবং এর জ্ঞান ব্যাখ্যা এগুলো ছাড়া যে আমরা অচল, এটাই হচ্ছে একটি জ্বলন্ত প্রমাণ যে বাংলাদেশের কোনো পশু এই তাইমা নয়, বাংলাদেশের কোনো পশুই এর আওতায় পড়ে না। সুতরাং এটি যাকাতের বইতে লেখার কোনো প্রয়োজনই নেই। আপনাদের বাসায় যদি যাকাতের বই থাকে তাহলে ভালো করে লিখে রাখুন যে বাংলাদেশের পশুগুলো যাকাতের আওতায় পড়বে না, এগুলো হচ্ছে অন্য দেশের জন্য, যে দেশে মরুভূমি রয়েছে অথবা উন্মুক্ত প্রান্তর রয়েছে যেখানে রাখালই শুধু দেখে এভাবে। সুতরাং এটি একটি ভুল ধারণা, আর এগুলো কখনোই শিখবেন না, শেখার কোনো প্রয়োজন নেই। এখন কেউ প্রশ্ন করতে পারে যে যদি তাদেরকে খাওয়ানো হয় তাহলে কি করতে হবে? ফাইন কায়নাত তাইলাফু তাইলাফু ফালা যাকাত ফিহা, যদি তাদেরকে মালিক খাওয়ায় অথবা বরণ পোষণ করে, যেমন খড় কুটা খৈল ভুসি এগুলো যদি তারা কিনে খাওয়ায় তখন তাকে যাকাত দিতে হবে না। এটা হাদিসের ভিতরে রয়েছে, যেমন বুখারী এবং ইরওয়াউল গালিলের ভিতরে দুটো হাদিস আমি উল্লেখ করব। ফি কুল্লি ইবল সাইমাতিন ফি কুল্লি আরবাইনা ইবনাতি লাবুন, যে 40টি উটের ভিতরে একটি আড়াই বছরের উটের বাচ্চা দিতে হবে। এগুলো শিখে কোনো প্রয়োজন নেই। আমাদের দেশের লোক বাংলাদেশে যেহেতু সাইমা নাই, এই জন্য এটি শিখার কোনো প্রয়োজন নেই। আমরা যদি অন্য দেশে আমাদের জন্ম হতো আরব দেশে, তখন আমাদের কাছে ওই ধরনের পশু আসতো। সুতরাং এটি একটি অপ্রয়োজনীয় বিষয়, আমাদের দেশের জাকাতের বইগুলোতে লেখা আছে। আমি এখন পর্যন্ত দেখিনি যে কোনো লেখক এটি পাঠকদেরকে সতর্ক করে দিয়েছে যে প্রিয় পাঠক, আপনারা এই পশু
পালনের জাকাতের ব্যাপারে কোনো চিন্তা যুক্ত হবে না, কারণ বাংলাদেশে সাইমা জিনিসটি নেই। সাইমা মানে হচ্ছে যে পশু উন্মুক্ত প্রান্তরে ঘাস খেয়ে বেড়ায়, যার জন্য মালিক কোনো কিছুকে কিনে তাকে খাওয়ায় না। সুতরাং এই চ্যাপ্টার টোটালটাই বাতিল, ইচ্ছা করলে ক্রস সাইন দিয়ে রাখতে পারেন যে আমরা এটা শেখার কোনো প্রয়োজন নেই। এখন আসুন জাকাতের নিয়ত কি, এই জিনিসটুকু আমাদের দেশে খুব প্রবল। যেহেতু আমাদের দেশের লোকরা নামাজের নিয়ত নিয়ে খুব চিন্তায় পড়ে এবং মুখে উচ্চারণ করে, সেই জন্য অথবা অন্য কোনো কারণে হতে পারে, আমার ধারণা নাই, এটা গবেষণার বিষয়, যে কেন মানুষ জাকাত দেওয়ার সময় মানুষকে বলে আমি এটি জাকাতের টাকা, এটি বললে কি সমস্যা হবে আপনি আগে ভালো করে শিখে নিন। ইসলামের যত ইবাদত রয়েছে সবগুলি হচ্ছে নিয়তের উপরে নির্ভরশীল, এটা আমরা জানি, বিখ্যাত হাদিস বুখারি। এটি জানলে হবে না, এটাকে মানে বুঝতে হবে যে জিনিসটা কি। আমরা অনেক কিছু জানি কিন্তু যখন প্রশ্ন করি বিভিন্ন স্কলারদেরকে, যে আমি এরকম বহু লোককে দেখেছি, হ্যাঁ আমি তো ভাই 200 টাকা জাকাত দিব, আমি কি তাকে বলবো যে এটি জাকাতের টাকা, এই প্রশ্ন এই পর্যন্ত আমার কাছে বহু মানুষ করেছে এবং সমাজে এই প্রশ্ন হচ্ছে। আর এক শ্রেণীর মানে জ্ঞানী লোক তারা বলছে যে হ্যাঁ করতে হবে, কত বড় বিভ্রান্তিমূলক ভুল তথ্য তারা দিচ্ছে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা জানি যে প্রত্যেকটি ইবাদতের মূল বিষয় হচ্ছে নিয়া, ইন্নামাল আমালু বিন্নিয়া ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, রাওয়াহুল বুখারী। যে প্রত্যেকটি কাজই হচ্ছে নিয়তের সাথে সংশ্লিষ্ট, আর সেই ব্যক্তি তাহাই পাবে যার উদ্দেশ্য সে করেছে। এই হাদিস, এই হাদিসটুকু শুধু মুখে বললেই তো হবে না, আমরা তো শুধু হাদিস মুখে ইন্নামা আমালু বিন্নিয়া, আবার এদিকে প্রশ্ন করছি জাকাত দেওয়ার সময় বলতে হবে কিনা, তার মানে আসলে হাদিসটুকু বুঝতে পারেনি। নিয়ত হচ্ছে প্রত্যেকটি ইবাদতের সাথে নিয়ত সংশ্লিষ্ট, কিন্তু নিয়তকে মুখে বলতে হয় না। নিয়ত সম্পর্কে ইমাম আন-নাওয়ী তার বিখ্যাত কিতাব আল মাজমু', এখানে বলছেন আযামুল কলবি আলাল আমাল ফরদ আও গায়রাহু, যে এটি হচ্ছে অন্তরের উপরে একটি স্থির বিশ্বাস যে যে কোনো ফরজ কাজ অথবা অন্য কোনো কাজ করতে যাওয়ার আগে অন্তরের উপরে স্থির হওয়া, অন্তরে মনে মনে স্থির হওয়া যে আমি এটা করতে যাচ্ছি। যেমন আমি বাসা থেকে বের হলাম, ভাবলাম যে দোকানে গিয়ে একটি মিষ্টি খাবো, এই এটাই হচ্ছে আমার নিয়া। এখন আমি যদি অন্য কাউকে বলি যে না আমি তো বাসা থেকে বের হয়েছি আমার ছেলেকে স্কুল থেকে আনার জন্য, তাহলে আমি সঠিক বলছি না, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে যে মিষ্টি খাওয়া। এই এরকম যে মনের ভিতরে যেটা স্থির হবে, মাহালুন নিয়া আলবো, যে নিয়তের স্থান হচ্ছে অন্তর, ওয়াল তালফাজু বিহা বেদা, আর মুখে শব্দ করা হচ্ছে বেদাত। এটি প্রত্যেক ক্ষেত্রে, যেমন নামাজ পড়ার ক্ষেত্রেও আমরা মুখে নিয়ত করতে পারবো না, কিছু বলতে পারবো না, রোজা রাখার ক্ষেত্রেও একই, নাওয়াই তুয়ান এগুলো বাদ দিতে হবে, নাওয়াই তুয়ানের ব্যবসা আমাদেরকে নষ্ট করেছে, এটির সাথে হাদিসের সহিহ সুন্নার কোনো মিল নেই, কোনো নাওয়াই তুয়ান বলে কি কোনো হাদিস নেই, নাওয়াই তুয়ান এই রোজার মাসে শুরু হয় নাওয়াই তুয়ান আর প্রত্যেক নামাজের শুরুতে নাওয়াই তুয়ান, এই ধরনের নাওয়াই তুয়ানের কোনো চিহ্ন স্থান ইসলামে নেই। অর্থাৎ ইবাদতের শুরুর আগে আপনাকে মনে স্থির হতে হবে, যেমন আপনি কিসের নামাজ পড়ছেন ঠিক সেরকম, আল্লাহু আকবার, তারপর আমি মানে রোজা রাখবো আগামীকাল, সেটি যে আপনি শেষ রাতে উঠেছেন সেই আপনার উঠাতেই আপনার ইন্টেনশন হয়ে যাচ্ছে যে আপনি রাখতে চাচ্ছেন আপনার মনের ভিতরে যে আমার আগামীকালকে রোজা রাখছি, এটা তো মুখে বলতে হবে না। তেমনি জাকাত
হচ্ছে যে আপনাকে দিতে হবে, সেটা আপনি মুখে কেন বলবেন? সেটি তো কোনো নিয়াত হলো না। আর আপনি যদি মুখে বলেন, যেহেতু এটি অর্থের সাথে সংশ্লিষ্ট, ধনী এবং দরিদ্রের সাথে সংশ্লিষ্ট, সুতরাং এটি অত্যন্ত স্পর্শকাতর, সেনসিটিভ, আপনি মানুষকে বললেন যে আপনি জাকাতের টাকা সাবধানে খরচ করেন, সে আরো কিন্তু বললো, সে বললো যে আমি তো গরিব, আমাকে আপনি উপহাস করছেন, এবং সে অনেক মনে কষ্ট পেল আর আপনি তাকে কষ্ট দিলেন। এই ধরনের বিভিন্ন ভাবে আবার কিছু লোক হয়তো দেখতেও পারে যে আপনি এই যে জাকাত দিচ্ছেন, আর কোনোভাবে যদি এই ধরনের কোনো জিনিস ঢুকে পড়ে জাকাত দেওয়ার সময়, যেমন আপনি মুখে বলছেন আরেকজনকে বলছেন, আর এটি লোক দেখানোর মতো হয়ে যাচ্ছে, তাহলে রাওয়াহু আহমদ হাদিস রয়েছে, ওমান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে জাকাত দিল সে শিরিক করলো। আপনার জাকাত তো নষ্ট হবেই, উল্টা আপনার শিরিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি এইভাবে মানুষকে দেখিয়ে বলে এইভাবে জাকাত দেন। সুতরাং মুখে কোনো কিছু বলতে হবে না। আমার আজকে সমস্ত আখওয়াতির কাছে নিবেদন, আমি বলছি অত্যন্ত সাধারণ ভাষায়, কিন্তু এই জিনিসটি এত গুরুত্বপূর্ণ, আমার মনে হয় বাংলাদেশের শতকরা 90% মুসলিম মনে করে যে বলতে হবে। আজ থেকে শিখে নিন, মানুষকে বলবেন, নিজেরা শিখবেন, অন্যকে বলবেন, জাকাত আদায় করার সময় কোনো কিছু মুখে বলতে হয় না। ইসলামে মুখে দুটো জায়গায় শুধু দোয়া পড়তে হয়, সেটি নিয়তের সাথে সংশ্লিষ্ট নয়। একটি হচ্ছে ওমরা এবং হাজ। আমরা যখন হজ এবং ওমরা করি তখন এহরামের কাপড় তো আগেই পরা থাকে, যেটা আগে পড়তে পারেন, বাসা থেকেও পড়তে পারেন, সেটা হজ ওমরার বক্তৃতার সময় আমি আলোচনা করব, সেখানেও প্রচুর ভুল রয়েছে আমাদের দেশে। নিয়া ইন্টেনশন এটি মনের ভিতরে, এটা এই ক্ষেত্রে কোনো নাওয়াইতওয়ান ওমরা এই ধরনের কোনো নিয়াত বলে কিছু নাই, শুধুমাত্র মিকাত অতিক্রম করার সময় আমরা বলবো যে লাব্বাইকা ওমরাতান, লাব্বাইকা আল্লাহুম্মা ওমরাতান, লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান, এই দোয়াটা পড়তে হয়। এটা দেখতে অনেকটা নিয়তের মতোই, মানে খুব কাছাকাছি, কিন্তু এটি আসলে এক ধরনের দোয়া। সুতরাং এটি শব্দ করে পড়তে হবে, কারণ এর দলিল রয়েছে। তখন আপনি মনে মনে আমি উমরা করব এরকম করলে হবে না, এটা বলতে হবে লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান। যখন 9 তারিখে আপনার হোটেল থেকে মানুষ যখন তামাত্তু হজ করার সময় যায় আর মিকাত অতিক্রম করার সময় ওমরা করতে হয়, তখন লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান। এই এখানে হজ ওমরার ক্ষেত্রে একটি জায়গা, আরেকটি জায়গা হচ্ছে কোরবানি অথবা আকিকার সময়। কোরবানি যাওয়ার সময় আমরা যখন জবাই করব, তখন জবাইয়ের আগে অথবা জবাইয়ের পরে অনেক মহাক্কিক ফলার বলেছেন আগে বলার জন্য, আবার পরে বললেও কোনো অসুবিধা নেই, কিন্তু উইডিটলি বলতে হবে। সেটা হচ্ছে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলি ওয়া আল্লাহ, এই কোরবানিটা আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। এই আর এই এই কোরবানিটা যদি অন্য কারোর পক্ষ থেকে হতে হয় তাহলে ওই লোকটার নাম বলতে হবে, যেমন জামাল সাহেব লাব্বাইকা, যেমন আল্লাহুম্মা তাকাব্বাল আন জামাল ও আহলাহু, যে আল্লাহ, অথবা বাংলায় আল্লাহ এই কোরবানিটা জামাল সাহেবের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে, এটা বাংলায় বললেও হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আরবি কেউ না বলতে পারে। কিন্তু ওই ক্ষেত্রে এই মুখে উচ্চারণ করতে হবে, কিন্তু এই দুটো জায়গা ছাড়া কোনো এবাদতের ক্ষেত্রেই আপনাকে মুখে কিছু বলতে হবে না। এটি হচ্ছে অন্তরে, আপনি যখন জাকাত দিবেন কিছু বলতে হবে না, বরঞ্চ ইতিপূর্বে জাকাত দিয়ে যদি মানুষের অন্তরে কষ্ট দিয়ে থাকেন তাহলে তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া, অথবা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যেটা ভুল হয়েছে, এই ধরনের কাজ থেকে মুক্ত থাকতে হবে। এটি অত্যন্ত একটি সাধারণ বিষয়, কিন্তু অনেক সময় সাধারণ বিষয়ই বেরি কঠিন হয়ে যায় আমাদের বোঝার খাতিরে। যেমন
আমরা আপন ভাই বোনকে জাকাত দিতে পারি, আপন ভাই বোনকে জাকাত দেওয়া যায়। এখন আমি যদি আমার ভাইকে এবং বোনকে বলি যে জাকাতের টাকা, তখন আপনার ভাই এবং বোন কি মনে করবে? মনে করবে যে আমার বোন অথবা ভাই একটু সম্পদশালী হয়েছে, আমেরিকায় থাকে, কানাডায় থাকে, আমাদেরকে অনুগ্রহ করছে, সে তো কষ্ট পাবে। সুতরাং আর আপন ভাই বোনকে জাকাত কেন দেওয়া যাবে না? কারণ হচ্ছে যে শুধুমাত্র যদি ধনী হয়, সামর্থ্যবান নিজের রোজগার উপার্জন করতে সক্ষম তার কোনো অংশ নাই, কিন্তু যদি এরকম হয় সে রোজগার করতে সক্ষম নয়, ধনী না, সামর্থ্যবান না, কোনো কারণে সমস্যা হয়েছে, সুতরাং নিকট আত্মীয়দেরকে জাকাত দেওয়া যাবে, সেটি দেওয়া অনেক উত্তম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের ভিতরে যে গানিমা, যুদ্ধ লব্ধ মাল সমূহ, যে ইসলামী রাষ্ট্র মানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ধর্মীয় যুদ্ধ গুলো হতো, তখন যুদ্ধক্ষেত্র থেকে শত্রুর কাছ থেকে যেই সম্পদ গুলো অর্জন হতো মুসলমানদের, এগুলোকে বলা হয় আল গানিমা। এই গানিমা গুলো যখন মুসলমানদের কাছে বিতরণ করা হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ওই গানিমা যখন পাও, তখনও এক পঞ্চমাংশ, এক পঞ্চমাংশ মানে পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে, গরিবকে দিতে হবে, সুবহানাল্লাহ। এবং সেখানে আল্লাহ বলছেন যে তোমরা যে দিবে, এটা জাকাতের মতোই, এটাও দিতে হবে, এক ধরনের জাকাত, এটি হচ্ছে গানিমার জাকাত, সেটি হচ্ছে ওয়ান ফিফথ দিতে হবে। কিন্তু তখন কিভাবে দিবে? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে প্রথমেই তোমরা আত্মীয় স্বজনকে দেখো তাদের ভিতরে কেউ হকদার আছে কিনা, অথবা ইয়াতিম, মাসাকিন, মিসকিন, অথবা যারা মুসাফির, এই এই জন্য আল্লাহ বলছেন কুরআন পাল আয়াত নাম্বার 41, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফা আন্না লিল্লাহি ওয়া খুমসুহু ওয়া লির রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবীল। এখানে আল্লাহ প্রোটোকল দিয়েছেন ওয়ালিজিল কুরবা, নিকটতম আত্মীয়দেরকে সবার আগে আল্লাহ উল্লেখ করেছেন, তারপরে বলেছেন ওয়াল ইয়াতামা, তারপর ইয়াতিমদেরকে, ওয়াল মাসাকিন, তারপরে মিসকিনদেরকে, ওয়া ইবনি সাবিল, এবং মুসাফির যারা রাস্তায় আটকা পড়েছে, সফরে আছে, অর্থ কষ্টে আছে, তাদেরকে তোমরা এই গানিমাকে দান করো। এখান থেকে এক পঞ্চমাংশ মানে পাঁচ ভাগের এক ভাগ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গানিমার ওয়ান ফিফ দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। সুতরাং আমরা কেন আপন ভাই বোনকে দিব না? কারণ আপন ভাই বোন কে যদি ঋণগ্রস্ত থাকে তাহলে তাদেরকে দেওয়া যাবে। সমস্যা হয়েছে এই যে আমাদের দেশে কনিষ্ঠ লোকজনের কাছে যদি কোনোভাবে আমরা জাকাত অথবা জাকাতুল ফিত্রা দেই, আমাদের সমাজে একটি সমস্যা হচ্ছে তারা নিতে চায় না, কোনোভাবে টের পেয়ে গেলে নিতে চায় না, যদিও দেখা যায় যে লোকটার অথবা ভাই অথবা বোনের খুব দরকার, কিন্তু সে নিবে না। এটি অত্যন্ত গরহিত কাজ, এটি ঠিক নয়। দেখতে যদি বড় লোক হয় তারপরেও ভাই বোনদেরকে দেওয়া যেতে পারে যদি সে ঋণগ্রস্ত থাকে। আবার অনেক সময় দেখা যায় যে জাকাতুল ফিতর দেওয়ার পরে, তারপরে যেহেতু আমরা খাদ্য দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করি, এটি হচ্ছে হাদিসের কথা, যদিও আমাদের সমাজে কেউ করে না অল্প সংখ্যক ছাড়া, সেটা আমরা পরে আলোচনা করব। তো ওটা দিতে গেলে অনেক সময় ওই লোক বলে কি যে ঠিক আছে তাহলে আপনিও আমাদের সাথে কিছু খান,
মানে আপনি যেহেতু দিচ্ছেন আপনি আমাদের সাথে কিছু খাবেন, তখন যিনি জাকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করতেন সে ভয় পেয়ে যায় যে আমি তো এটা দান করলাম জাকাতুল ফিতর হিসাবে, তাহলে আমি আবার এখান থেকে কিভাবে খেতে পারি অথবা নিতে পারি। সে আপনাকে যদি উপহার হিসাবে দেয় তাহলে আপনি নিতে পারেন, হাদিসে তার দলিল রয়েছে। কিন্তু হাদিসের ভিতরে বলা হচ্ছে যে দেখতে ধনী কিন্তু এরকম আত্মীয় স্বজন যদি থাকে তাহলে তাকে জাকাত দেওয়া যাবে, এর একটা শর্ত হচ্ছে যে যদি সে ঋণগ্রস্ত থাকে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তুহিল্লু সাদাকাতি লিগানি ইল্লা লিখান খামসাতি, যে ধনী ব্যক্তি পাঁচ প্রকার ধনী ব্যক্তি ছাড়া জাকাত হালাল হবে না। এক প্রকার হচ্ছে লিগাজি ফি সাবিলিল্লাহ, যারা গাজী ফি সাবিলিল্লাহ। তারপরে হচ্ছে লিআমিলিন আলাইহা, জাকাত বিভাগের কর্মচারী, যারা জাকাত বিভাগে এমপ্লয়ি। এই যে বারবার হাদিসের ভিতরে পবিত্র কোরআনের ভিতরে জাকাত বিভাগের কর্মচারী, তার মানে একটি রাষ্ট্র ব্যবস্থায় যদি জাকাত আদায়ের ব্যবস্থাপনা থাকে তাহলে সেই বিভাগে যারা চাকরি করবে তারা যদি সম্পদশালীও হয় তারপরেও তারা জাকাত থেকে ভাতা নিতে পারবে। আউলি গারিমিন, যদি সে ঋণগ্রস্ত থাকে। তারপর এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আউলি রাজুলিন কানা জারুন মিসকিন ফাতুসাদ্দাকি আলা আল মিসকিন ফাআহদাহা আল মিসকিনুল গানি, যেমন একজন মানুষের ব্যক্তির প্রতিবেশী সে খুব মিসকিন, তো তাকে জাকাত দেওয়া হলো, সেই মিসকিন আবার ধনী প্রতিবেশীকে উপহার হিসাবে দিয়ে দিল। তাহলে সেই ব্যক্তি ধনী হলেও সে ওই জাকাতের কিছু অংশ যদি সে উপহার হিসাবে দেয় ওই ব্যক্তি তাহলেও সে নিতে পারবে, এটি তার জন্য হালাল হারাম হবে না। সুতরাং জাকাত এবং তার সম্পদ যদি এরকম করে মানে কর নেওয়া উচিত নয় ধনীদের, কিন্তু কোন কারণে যদি সে আপনাকে দিয়েই দেয় অল্প কিছু পরিমাণ তাহলে আপনি ইচ্ছা করলে তা গ্রহণ করতে পারেন, আপনি গ্রহণ করে আবার আরেকজনকে দিয়ে দিবেন তাহলে তো হলো, অথবা যদি নিজেও গ্রহণ করেন খাদ্য হিসাবে এতে কোনো সমস্যা হবে না, কিন্তু গ্রহণ করতে হবে, এখানে গণ্ডগোল করা চলবে না। কারণ শর্ত হচ্ছে আল গারিমিন, ঋণগ্রস্ত। এই ঋণগ্রস্ত হলে যদি সে ধনী হয় তাহলেও মানে ধনী মানে বুঝতে যাচ্ছি যার স্থাবর সম্পত্তি, যেমন একটি বাসা আছে, তারপর একটি গাড়ি আছে, অথবা ছোট একটা চাকরি পার্ট টাইম করে, কিন্তু সে খুব অভাবী এবং তার ঋণ আছে, সুতরাং তাকে দেওয়া যাবে যদিও তার একটি গাড়ি। আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। যে জাকাত দেওয়ার সময় যদি আপনি এইভাবে বলে দেন, ওটা দেন যে জাকাত দিচ্ছি, অথবা কাউকে জাকাতের টাকা দিয়েছেন বহুদিন পরে আবার তাকে বললেন কি আপনার কি মনে নাই, আপনাকে তো 200 টাকা কিছুদিন আগে দিলাম কিংবা 2 বছর আগে দিলাম, এই ধরনের খোটা যদি দেন কিংবা তাকে স্মরণ করিয়ে দেন, এই ধরনের কাজ করলে আপনার জাকাত নষ্ট হয়ে যাবে, সওয়াব নষ্ট হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কিছুই বিনিময়ে দান করবে না। বরঞ্চ এই ধরনের লোকদিগকে বলা হয়, যারা খোটা দেয় তাদেরকে বলা হয় আল মান্নান। আল মান্নান এই শব্দটুকু আল্লাহর একটি নাম, এটা ইসমে আজম। আল্লাহর কতগুলো নাম রয়েছে, অনেকগুলো নাম রয়েছে আমরা জানি, 100-এর অধিক, সেটি আমরা অনেক পরে আলোচনা করবো বিসমিল্লাহ, কিন্তু একটি নাম হচ্ছে আল মান্নান। এটি হাদিসের ভিতরে এসেছে যে এটি ইসমে আজম, এটি একটি বিখ্যাত তার ম্যাগনিফিসেন্ট নাম। আরেকটি অর্থ হচ্ছে আল মান্নানের, যে ব্যক্তি দান করে খোটা দেয় তাদেরকেও আল মান্নান বলা হয়। পবিত্র কোরআনে আল মান্নান সম্পর্কে হুঁশিয়ারি করে দেওয়া হচ্ছে, তোমরা যদি এরকম দান করে খোটা দাও আল মান্নান হও তাহলে তোমাদের উপমা হবে কামাশালে সাফওয়ান, যে এমন একটি পাথর যার নাম সাফওয়ান, তার উপরে কিছু তুরাব রয়েছে মাটি, তার উপরে যদি আল্লাহ বৃষ্টি দেন তাহলে মাটিটা যেমন পরিষ্কার হয়ে যাবে পাথরের উপর থেকে, তেমনি তোমাদের
সাদাকা, তোমাদের দান খয়রাতের সমস্ত সওয়াব গুলো এইভাবে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, তোমরা কিছুই পাবে না বিনিময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তার থেকে তোমাদের দান না করা অনেক ভালো, মানে খোটা দেওয়া গেলে দান না করা ভালো, সেটি জাকাতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, সদকার ক্ষেত্রে, সব ক্ষেত্রে। সুতরাং আপনি কেন বলতে যাবেন, এটি একটি সমস্যা। শুধু তাই নয়, এই ধরনের খোটা দেওয়া লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। সালাসাতুন লা তানজুরুল্লাহ ইয়াসুমু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর লোকদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না এবং তাদের সাথে তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে আযাব দিবেন। এবং হাদিসের ভিতরে আছে লা ইয়াতাকাল্লামুহুম আল্লাহ, যে তাদের সাথে তিনি কথা বলবেন না। বিভিন্ন রেওয়ায়েত রয়েছে, এর এক প্রকার হচ্ছে ওয়াল মান্নানু বিমা আতা, যে যারা দান করে খোটা দেয় অথবা মানে দানের সাথে সংশ্লিষ্ট কথা শোনায়। আরেকটি হচ্ছে যেমন আল মালিক কাজ্জাব, যে যে বাদশাহ মিথ্যা কথা বলে। ওয়াল ফাকির মুখতাল, যেই ফকির মানে অহংকারী। ওয়া শাইখ ল্যান, যে যে বৃদ্ধ বিনা করেছে, তার মানে যিনি বাদশাহ তার তো মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই, সে সমস্ত ক্ষমতার অধিকারী, কিন্তু সে যদি মিথ্যা কথা বলে তাহলে তার শাস্তি হবে, যে আল্লাহ তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না। ওয়াল ফাকির মুখতাল, এই সমস্যাটা আমরা ভালো করে বুঝব। ফকির মুখতাল কারা? আমাদের সমাজে মানে যে সকল ব্যক্তি অভাবী কিন্তু অহংকারী, আমরা যখন সমাজের ভিতরে কোনো মহিলা এবং পুরুষকে যখন কোনো কিছু দান করতে চাই কিংবা ফেভার করতে চাই, মনে করেন টাকা পয়সা দিতে চাচ্ছি, হ্যাঁ সে নিবে না। তার ভাবটা হলো এই যে আমি চৌধুরী পরিবারের, আমি সৈয়দ বংশ, আমার এই সেই, আমি আমি এই করেছি সেই করেছি, আমার বংশ গরিমা, এরকম আমরা কারো কাছ থেকে অনুগ্রহ নেই না। এই ধরনের মানসিকতা অত্যন্ত খারাপ, কারণ আপনি এই ধরনের অ্যাটিটিউড থাকলে খুব সম্ভবত আপনার আপনি ফকির মুখতালের কাতারে পড়ে যাবেন। এবং এই ধরনের অহংকার করা ঠিক নয়। অন্যান্য হাদিসের ভিতরে এসেছে যে আইলুন মুস্তাকবিরুন, যে ভিখা যে ভিখারী মানে আইলুন মুস্তাকবিরুন, যে যিনি গর্ব করে, অভাবী কিন্তু গর্ব করে। সুতরাং এই ধরনের অভাবী গর্ব করা চলবে না। আপনার যদি অভাব থাকে তাহলে আপনাকে মানুষ জাকাত দিচ্ছে এটা আপনাকে অনুগ্রহ করছে না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাকাতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে আপনাকে কিছু ব্লেসিং দিচ্ছে, ফাদায়েল দিচ্ছে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি শুকরিয়া আদায় করতে পারেন। এটাকে নিতে হবে, বিনয়ী হতে হবে। আমাদের সমাজে এই টাকা পয়সার ক্ষেত্রে বিনয়ী পাওয়া যায় না, তবে এমনি সালাম কালামে বিনয়ী পাওয়া যায়। টাকা পয়সা এটি হাদিস বোঝা ভুল। গরিব হলে যেমন আপনি, আপনার একটা গাড়ি আছে, আপনার কিছুদিন আগে আপনার চাকরি চলে গেছে, আপনার ওয়াইফ অসুস্থ, বাচ্চা আছে, আপনার অনেক সমস্যা, এর ভিতরে একজন ভাই সে একটা বাজার করে দিল আপনাকে, আপনি নিতে চাচ্ছেন না, আপনি মনে করেন যে এটি নিলে আপনার সম্মান চলে যাবে, এটি হচ্ছে আল ফাকির মুখতাল বলে আইলুন মুস্তাকবিরুন। এটি আমাদের সমাজে খুব বেশি আছে, যারা সহিভাবে চলেন তাদের ভিতরে আছে, যারা কিছুই জানেন না, ধর্মকর্ম করেন না তাদের ভিতরে আছে। এটি একটি অহংকার, আর এই ধরনের অহংকার থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকাবেন না, তাকে শাস্তি দিবেন। সুতরাং আপনি যখন অভাবগ্রস্ত হবেন তখন আপনি বিনয়ী হবেন, আপনাকে যাকাতের টাকা দিলে সেটি খাওয়া আপনার জন্য হালাল, এটি আল্লাহর একটি অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদের বৈষম্য তৈরি করে দিয়েছেন, আর কেউ আপনাকে যাকাত দিবে আর কেউ এটাকে গ্রহণ করবে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত, এটি তাকদীর, এটা কাদা। তবে কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তকদীরকে মানছেন না? আজ থেকে আপনারা যারাই এটা শুনছেন এবং মানুষকে বলবেন,
যে আমাদের সমাজে এই শুদ্ধতা অর্জন করা খুবই দরকার। যারা সঠিকভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী চলছেন তাদের ভিতরে আমি দেখেছি যে এই কোনো মানে কোনো কিছু কিনে দিলে কিংবা ফিতরা রোজার ঈদের সময় যদি আমি কোনো গিফট করি, বুঝাই যাচ্ছে যে কুসংগত আমি ফিতরা আদায় করতেছি, বুঝাই যাচ্ছে, কিন্তু আমি মুখে বলছি না। আমি খাদ্যদ্রব্যের সাথে কিছু মাংস পোলাও চাল তারপরে ডাল তারপরে ঘি বিভিন্ন বিষয়গুলো আপনার কাছে পেশ করছি যে আপনার ঈদ উপলক্ষে আপনার কাছে কিছু জিনিস আমি দিয়ে যাচ্ছি, আপনার মানে রাখলে আমি খুশি হব, বা যেভাবে মানুষ ভালোভাবে বলে। তো এটি যদি সাদাকাতুল ফিতরা হয় তাহলে আপনার সমস্যাটা কি? আপনি সেটা কেন গ্রহণ করবেন না? গ্রহণ না করলে আপনি তাহলে আইল মুস্তাকবিরুন হয়ে যাচ্ছেন, আপনার অভাবই, আপনি ক্রেডিট কার্ড থেকে হাজার হাজার টাকা লোন করে ফকির হয়ে যাচ্ছেন, অথচ এখানে অহংকার করছেন মানুষের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আইল মুস্তাকবিরুন ও ফকির মুখতাল এই হওয়ার হাত থেকে আমাদের রক্ষা করুন। এটি ভালো করে বোঝার চেষ্টা করুন। অভাবগ্রস্ত হলে আপনি কখনো কোনো সম্পদ কিংবা কোনো কারো অনুগ্রহ ফিরিয়ে দিতে পারেন না, কারণ দিলে আপনার শাস্তি হতে পারে। আপনি সেটা গ্রহণ করবেন, আল্লাহর প্রশংসা করবেন, বলবেন আলহামদুলিল্লাহ, এবং যিনি আপনাকে দিচ্ছেন তার জন্য দোয়া করবেন। তারপরে আপনি যদি পছন্দ হয় তাহলে নিজে এটি ব্যবহার করবেন, আর পছন্দ না হলে অন্য কাউকে দিয়ে দিবেন। কিন্তু অন্য কাউকে দেওয়াও ঠিক না, কারণ এটি অহংকার পর্যায়ে পড়ে যাবে। অহংকার করা ঠিক নয়, কারণ সমাজ সম্পদশালী আর সম্পদহীন দুই ভাগে বিভক্ত, আর এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাদা ও কাদারের অন্তর্ভুক্ত, আপনাকে তকদির মানতে হবে। সুতরাং এই এই জিনিসটার জন্য আমাদের দেশে প্রচুর মানুষ যাকাত এবং সাদাকাতুল ফিতর আদায় করতে পারে না, কারণ আশেপাশে যারা ভাই বোন রয়েছেন যাদের অভাব রয়েছে, যারা ঋণগ্রস্ত, ওই তারা এটা গ্রহণ করতে চায় না। ওরা মনে করে যে এটি প্রেস্টিজ, আমি যদি নিয়ে যাই তাহলে মানুষ কি বলবে। এটি যদি আপনি এরকম কোনো দৃষ্টিভঙ্গি রাখেন তাহলে এটি হবে ফকির মুখতালের কাছাকাছি, অথবা আইলুন মুস্তাকবিরুন, যার সম্পর্কে হাদিসে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে সাথে কথা বলবেন না, তাদেরকে শাস্তি দিবেন এবং শাস্তি দিয়েও তাদেরকে পবিত্র করবেন না। হাদিসের ভিতরে রয়েছে আকমালুল মুমিনা ঈমানান আহসানুহুম আখলাক موطؤون الاكناف الذين يالفون ويؤلفون যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে মুমিনদের ভিতরে তার চরিত্র হচ্ছে খুবই ভালো, আহসানুল আহসিনুহুমুল আখলাক আল মুওয়াত্তুউন আল আকনাফ, তাদের অ্যাটিটিউড, তাদের দৃষ্টিভঙ্গি, মনোমানসিকতা অত্যন্ত হাম্বল, বিনয়ী, তারা বিনয়ী হয় এবং তারা অন্যদের সাথেও মিলেমিশে থাকে, অন্যরাও তাদের সাথে মিলেমিশে থাকে। আল্লাযীনা ইয়ালুফুনা ওয়া ইউলাফুন ওয়া লা খায়রা ফি মান লা ইয়ালাফু ওয়া লা ইয়ালুফু, আর যদি তারা অন্যের সাথে মিলেমিশে না থাকে, অন্যরাও যদি তার সাথে মিলেমিশে না চলতে পারে, তাহলে সেটাতে কোনো খায়র নেই, কোনো ভালো নেই। সুতরাং অভাবগ্রস্ত হলে আপনি গ্রহণ করুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা করুন, এটি তো হালাল, বরঞ্চ এটি পবিত্র যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটি দান করছেন। সুতরাং সমাজের ভিতরে অর্থ আজকে যারা শুনছেন তাদের কাছে আমার আবেদন হচ্ছে, আপনারা যখন কোনো অর্থ অনটনে পড়বেন, যেমন চাকরি চলে গেল, কেউ অসুস্থ হয়ে গেল, ইনকাম বন্ধ হয়ে গেল, হ্যাঁ, এবং প্রচন্ড অর্থ কষ্ট, ঋণগ্রস্ত, সেক্ষেত্রে আপনি বিনয়ী হন, আপনি অহংকার করবেন না। জাকাতের ক্ষেত্রে পরের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হচ্ছে যে নিসাব। নিসাব হচ্ছে এমন একটি বিষয় যেটি বুঝতে আমাদের দেশের লোকরা ভুল করেছে। নিসাব হচ্ছে, ভালো করে শুনুন, নিসাব হচ্ছে একটি যোগ্যতা। নিসাব জাকাত দেওয়ার সময় ক্যালকুলেশন করতে হয় না, হিসাব করতে হয় না। নিসাব হচ্ছে যে একটি নির্ণায়ক, নিয়ামক, ডিটারমিনেন্ট। যেমন উদাহরণ দিচ্ছি,
ভিসা পাওয়া হচ্ছে কোনো দেশে ভ্রমণ করার জন্য একটি যোগ্যতা। আপনি ভিসা পেয়েছেন তার মানে আপনি একটি দেশ ভ্রমণ করতে পারবেন, কিন্তু ভ্রমণ করতে গেলে তো আপনাকে টাকা গুনতে হবে, আপনাকে প্লেনের টিকিট কাটতে হবে, আপনাকে হোটেল ভাড়া করতে হবে, গাড়ি ভাড়া করতে হবে, সেগুলি হচ্ছে ভ্রমণ সংক্রান্ত খরচাপাতি। কিন্তু ভিসা যদি না পান তাহলে তো আপনি ভ্রমণ করতে পারবেন না। সুতরাং ভিসা যারা পেয়েছেন তারা ভিসাধারী, আর ভিসা যারা পান নাই তারা ভিসাধারী নয়, তারা নিজের দেশে থাকবেন। সুতরাং নিসাব পরিমাণ অর্থ থাকা মানে হচ্ছে যে আপনি জাকাত দিবেন, আপনি জাকাত দিবেন। আপনাকে হাদিসের ভাষায় বলা হয় যে সাহিবুন নিসাব, এটা খুব জনপ্রিয় আমাদের দেশে বইগুলোতে আছে সাহিবুন নিসাব, অথবা আল মুজাক্কি, মুজাক্কি যিনি জাকাত দিবেন, জাকাত দাতা। আর যিনি জাকাত গ্রহণ করবেন তাকে বলা হয় আল মুস্তাহিকুন লিজাকাত, যিনি জাকাতকে গ্রহণ করবেন। সুতরাং পৃথিবী দুই ভাগে বিভক্ত, মুসলিমদের ভিতরে এই সমাজটা দুই ভাগে বিভক্ত হয়েছে, একটি হচ্ছে জাকাত দিবেন আর একটা গ্রুপ হচ্ছে জাকাত নিবেন, এর মাঝামাঝি কেউ নেই। আমাদের সমাজে প্রচুর মানুষ রয়েছে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, জাকাতের ব্যাপারে আমি জাকাত দেই না, জাকাত নেই না, বা আপনি কিছুই করেন না, এরকম কোন স্থিতি ইসলামে পাওয়া যায় না। আপনাকে হয় জাকাত দিতে হবে না হয় নিতে হবে, কারণ হচ্ছে যে নিসাব হচ্ছে এর মাপকাঠি। নিসাবের উপরে যারা আছেন তারা জাকাত দিবেন, আর যারা নিসাবের নিচে আছেন তারা ইচ্ছা করলে জাকাত নিতে পারেন। নিতে হবে সেটি ওয়াজিব নয়, আমি বলছি যে সমাজকে এই বিভাগে ভাগ করা হয়েছে যে নিসাবের উপর ভিত্তি করে। সুতরাং নিসাব হচ্ছে যোগ্যতা, এটি এত সহজে বলছি কিন্তু এটি বোঝার ক্ষমতা আমাদের দেশে 90% মুসলিমদের নেই, আমার অভিজ্ঞতা থেকে বলছি। নিসাব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসাব বর্ণনা করেছেন পশুদের জন্য, বাহিমাতিল আনাম, সেটা তো আমরা বলেছি যে পশু পাখির জাকাতের নিয়মগুলো আপনারা কোনো কিছুই শিখবেন না, এগুলো বইয়ের ভিতরে মানে কোনো পড়ার দরকার নেই, এগুলো আমাদের জন্য নয়, বাংলাদেশে এই ধরনের তাইমা নাই। তারপর রয়েছে ফসলের নিসাব, খামসাতু আওসাক, যে পাঁচ আওসাক পরিমাণ ফসল যদি কারো হয় তাহলে সে নিসাব পরিমাণ ফসল উৎপাদন করলো, তার মানে ওই ব্যক্তি এখন পূর্ণ ফসল, তার যত টুকু ফসল আছে সেই ফসলটুকু সে এই 20 ভাগের 1 ভাগ আদায় করবে, অথবা 10 ভাগের 1 ভাগ, সেটা আমরা আলোচনা করব। তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে স্বর্ণের একটা নিসাব আর রূপার জন্য আরেকটা নিসাব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে স্বর্ণ মুদ্রাও ছিল রূপার মুদ্রাও ছিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানাত লাকা মিয়াতিন দিরহাম ওয়া হালা আলাইহা আল হাউল ফি ফাইহা ফাফিহা খামসাতুন দারাহিম ওয়া লাইসা আলাইকা শাইউন ইয়ানি بالذهب حتى يكون لك 20 دينار। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে স্বর্ণের ক্ষেত্রে খামসাতু যদি 200 দিরহাম থাকে, মিয়াতান যদি 200 মিয়াতান ইজা কানাত লাকা মিয়াতান দিরহাম, যদি 200 দিরহাম থাকে আর এই স্বর্ণের মুদ্রাটুকু ওয়াহালা আলাইহাল হাউল, এটি যদি 1 বছর অতিক্রম করে, এই জিনিসটাকে শরীয়তের ভাষায় বলে আল হাউল, লিখে রাখুন। একটি হচ্ছে নিসাব, নিসাব মানে হচ্ছে যেই পরিমাণ থাকলে মানুষ জাকাত দাতার আওতায় পড়বে, এটি
হিসাবের ক্ষেত্রে কোনো কাজে লাগে না, খবরদার, এটি দিয়ে কোনো হিসাব নিকাশ করা হয় না। এটি হচ্ছে বিরাট ভুল আমাদের সমাজে। এই ডাকাতের বইগুলোতে এই মানুষ মৌলানা সাহেবদের কাছে যায়, আর ওরা ওই 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপা এই বুঝায়, আর ওই লোকগুলি বলে যে আমার তো হুজুর কোনো স্বর্ণ নাই রূপাও নাই, তো আমি আর কি করবো, বসে বসে চাকরি করি। এই ধরনের হিসাব কি নিসাব কি, এই ধরনের কোনো কিছুই তেমন প্রয়োজনীয় নয়। জানতে হবে নিসাব জিনিসটা কি। নিসাবটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 200 দিরহামের জন্য উনি বলেছেন যে তার ভিতরে যদি 5 দিরহাম পে করতে হবে যদি সেটা সারা বছর থাকে। 200 দিরহাম যদি কোনো লোকের থাকে, ইজা কানাত লাকা মিয়াতা দিরহাম ও হালা আলাইহাল হাউল ফাফিহা খামসাতুন দারাহিম ও লাইসা আলাইক শাইউন, এবং ইয়ানি ফি যাহাব মানে স্বর্ণের ক্ষেত্রে বলছে তাহলে তাকে আর কিছু দিতে হবে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 200 দিরহামে 5 দিরহামের একটি নিয়ম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আরেকটি হুকুম বলছেন হাত্তা ইয়াকুনা 20 দিনার, যদি 20 দিনার হয়, দিনার মানে রূপ্য মুদ্রা, বা ইজা কানা লাকা 20 দিনার ও হালা আলাইহাল হাউল ফিহা নিসফু দিনার, তাহলে 20 দিনার হলে সে তার দেখতে হবে যে সে দিবে হচ্ছে নিসফু দিনার, সে অর্ধেক দিনার সে দিবে। তাহলে আমরা পাচ্ছি যে অর্ধেক দিনার আরেকটি হচ্ছে 5 দিনারের একটি ব্যাপার আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে যে আমরা এটা বিস্তারিত আলোচনা করবো, এখনই যাচ্ছি না আমি বিস্তারিত, কিন্তু আমি বলতে চাচ্ছি যে স্বর্ণ এবং রূপা এই দুটোই বর্ণনা করা হয়েছে। এখন স্বর্ণ এবং রূপার উপর ভিত্তি করে দুটোই ছিল তখনকার দিনের মুদ্রা, এখন আমাদের রয়েছে কাগজের মুদ্রা, স্বর্ণ এবং রূপার মুদ্রা ব্যবহার হয় না। এই যে কাগজের মুদ্রা, এই মুদ্রাটুকু আর স্বর্ণের মুদ্রা একই জিনিস। আপনি কাগজের মুদ্রাকে স্বর্ণের সাথে যোগ দিবেন, অথবা কাগজের মুদ্রাকে রূপার সাথে যোগ দিবেন। যদি স্বর্ণের সাথে যোগ দেন তাহলে যে স্বর্ণ এবং টাকা একটি বিষয় হলো, কিন্তু আমরা নিসাব পরিমাণের কোন স্বর্ণ রূপার দাম অনুসন্ধান করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ সেটি হিসাবের জন্য প্রয়োজন হয় না। 2.5% তেমনই ভাবে আমি আসছি, যেমন ফসলের নিসাব, ফসলের নিসাব হচ্ছে 612 কিলোগ্রাম। 612 কিলোগ্রাম যদি কোনো লোক ধান উৎপাদন করে, তাহলে সেই ধানটুকু যদি বৃষ্টি এবং নদীর পানিতে উৎপাদিত হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, আর সেখানে যদি সে কৃষক সার দেয় এবং পশু দিয়ে চাষাবাদ করে, অথবা পাওয়ার টিলার অথবা লেবার দিয়ে শ্রমিক দিয়ে সেখানে খাটে এবং পরিশ্রম করে ফসল ফলায়, তাহলে সেখানে 20 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় নিষ্পু আল অসব, আর 10 ভাগের 1 ভাগকে বলা হয় আল অসব। আরবি আশারা থেকে আল অসর রয়েছে, ফসলের ডাকাতকে আল অসর বলা হয়, অসর আল অসর। আর ফসলের ডাকাতের সাথে যদি বৃষ্টির পানি সাথে অন্য কিছু থাকে, সার অথবা কৃষক শ্রমিক অথবা কোনো পশু গরু দিয়ে যেমন আমাদের হাল চাষ করা হয়, সুতরাং আমাদের দেশের শস্যগুলা সবগুলাই অধিকাংশ শস্যই হচ্ছে যে নিষ্প অসর, মানে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। শুধুমাত্র কিছু কিছু এলাকা, হাওয়ার এলাকায় যেখানে আউশ ধান বোনা হয় সেটাতে কোনো সারও দিতে হয় না, পানিও দিতে হয় না। বোরো এবং আউশ এই দুটো অনেক সময় কিছু করতে হয় না, এটি নিম্ন ভূমিতে এমনি হয়, আজকাল খুব কম হয় কিন্তু এক সময় এটা বেশি হতো। আর যেটা ইরি ধান, যেটি ইরিগেশন করতে হয়, সেচ দিতে হয়, সেগুলোতে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। কিন্তু ওই যে 612 কিলোগ্রাম
হচ্ছে নিসাব, এটি কিন্তু ফসল হিসাব করার সময় কোনো কাজে আসবে না। শুধুমাত্র 612 কিলোগ্রাম যদি সে উৎপাদন করে তাহলে সে জাকাত দিবে, আর যদি 612 কিলোগ্রামের কম উৎপাদন করে তাহলে সে জাকাত নিতে পারে, এই কিন্তু সেটা হিসাবের ক্ষেত্রে কোনো কাজে আসবে না। আমাদের দেশে আপনারা সবাই অবাক হচ্ছেন যে ফসলের জাকাত কেন আমাদের দেশে করে না, এর কারণে রয়েছে হচ্ছে জাল হাদিস। অথচ ফসলের জাকাত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 2টি আয়াত বর্ণনা করেছে, একটি হচ্ছে সূরা আল আনআম, ওয়া আতু হাক্কাহু ইয়াউম হাসাদি, ফসলের জাকাত আদায় করো, আতু হাক্কাহু, যে ফসলের যে এই জাকাত আদায় করো কোন দিন, যেদিন তোমরা ফসলটাকে তুলো, ফসলের জন্য 1 বছর পূর্ণ হতে হয় না, ভালো করে শুনুন, অর্থ স্বর্ণ এবং রূপা অন্যান্য বিষয়ের জন্য, যেমন জাকাতের ক্ষেত্রে অন্য যতগুলো বিষয় রয়েছে সবগুলি হচ্ছে বছর পূর্ণ হতে হবে, আর এটাকে বলা হয় হাউল, হাউল পূর্ণ হতে হবে, আর ফসলের ক্ষেত্রে কোনো হাউল নেই। এটি হচ্ছে যে ফসল উৎপাদন করবে যেদিন, যেদিন ধান ঘরে তুলবে, কৃষকরা মারাই করবে, জমি থেকে বাড়িতে উঠানে নিয়ে আসবে, ধান শুকাতে দিবে, সেদিনই সেটি আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। এই আয়াতেও বলা হচ্ছে যে ভূমি থেকে যেগুলো তোলা হয় সেগুলো থেকে তোমরা খরচ করো, তার মানে যাকাত আদায় করো। যেই হাদিসের জন্য বাংলাদেশের মুসলমানরা যাকাত দেয় না, এই হাদিসটা আসলে কোনো হাদিসই না, এটাকে বলা হয় বাতিল, এটি জাল হাদিস না, এটাকে হচ্ছে বাতিল। বাতিল হাদিস হচ্ছে হাদিসের পরিভাষায় সেই কথাকে বলা হয় লা আরসালাহু, মানে এর কোনো মূল নেই, উৎস নেই, কেউ হয়তো বলেছে এইটা হাদিসের বইতে লিখা হয়ে গেছে, আরবিতে এটি হচ্ছে লাইয়াজতামিউ আলাল মুমিন খিরাজ ওয়াল আসর, যে মুসলমানের উপরে ওসর এবং খাজনা একত্রে আরোপিত হবে না, এটি একটি বাতিল হাদিস, এটি কোনো হাদিসই না, এটি অন্য ভাষায় এসেছে লাইয়াজতামিউ আসর ওয়া খিরাজ ওয়া ফিল আরদিল মুসলিম, মুসলমানদের জমিতে খাজনা এবং ওসর একত্র হবে না। এই কারণেই বাংলাদেশ পাকিস্তান ভারত এই হতভাগা এই জনগোষ্ঠী তারা কখনো ফসলের জাকাত আদায় করে না, তারা এই হাদিসের উপরে ভিত্তি করেছে, এই হাদিসটি হচ্ছে বাতিল। এই বিভিন্ন স্কলার এটাকে বাতিল বলেছে, যেমন ইবনে আদি বলেছেন বাতিল, তারপরে ইবনে হিব্বান বলেছেন লাইসা হাজা মিন কালাম কালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাই না, তারা কুতুনি বলেছেন ওয়াল কাজাব, এটি হচ্ছে মিথ্যা কথা, মিথ্যাবাদীদের কথা। লোকেরা ইবনে জাওজি, ইবনে জাওজি তার বিখ্যাত কিতাব মাওদুআতের ভিতরে বলেন ক্বালা বাইহাকি ওয়া হাদিসুল বাতিল, বাইহাকি বলে এটি একটি বাতিল। আপনারা এখন চিন্তা করে দেখুন, আমাদের দেশে শত বর্ষ মানে বছরের পর বছর কয়েকশো বছর ধরে আরো অনেক বেশি কাল ধরে এই যে বাংলাদেশের কৃষকরা কেউ ফসলের জাকাত আদায় করে না, কারণ তারা সরকারকে খাজনা আদায় করে। শুনুন, খাজনাও দিতে হবে, ওসর আদায় করতে হবে ফসলের জাকাতে। যেমন আমেরিকাতে আপনি যদি থাকেন, কানাডায়, উত্তর আমেরিকায়, ইউরোপে, আপনাকে ট্যাক্সও দিতে হবে, জাকাতও দিতে হবে। ট্যাক্স দেওয়াটা হচ্ছে আপনার সাথে রাষ্ট্রের একটি চুক্তি, যে আপনি রাষ্ট্রের আইন মেনে চলবেন, এই চুক্তি দিয়ে আপনি এই দেশে বসবাস করুন, সুতরাং এই দেশের চুক্তি ভঙ্গ করা আপনার জন্য মানে গরহিত কাজ, আপনি সেটা করতে পারেন না, চুক্তি মানাই হচ্ছে আপনার জন্য ওয়াজিব, সুতরাং আপনাকে ট্যাক্স দিতে হবে। আর জাকাত হচ্ছে আল্লাহর হক, সুতরাং ট্যাক্সও দিতে হবে, জাকাতও দিতে হবে। যেমন বাংলাদেশের সরকারকে আমরা জমির খাজনা দেই, সেটি তো দিব, আর আল্লাহর হক যেটা সরকারের হক হলো খাজনা, আর আল্লাহর হক হচ্ছে ফসলের জাকাত, এটি দেওয়া হয় না। আপনারা শুধু গভীরভাবে চিন্তা করুন, ইসলামের একটি স্তম্ভ
একটি বাতিল হাদিসের মাধ্যমে কিভাবে একটি জনগোষ্ঠীর ভিতরে আক্রমণ করেছে। ইসলামের একটি স্তম্ভই বলতে গেলে নাই, কারণ এই চাকরি করা এবং এই মানে পেপার নোট, কাগজের যে নোট গুলো, এগুলি এসেছে কয়েকশো বছর হয়েছে, কিন্তু এর আগে তো এগুলো ছিল না। তখন চাকরি টাকরি ছিল না মোগল আমলে কিংবা তার আমলে, আমাদের দেশে মুসলমান ইসলাম ছিল, তখন কেউ জাকাত আদায় করেনি ফসলের। হয়তো কেউ কেউ করেছে ইল্লা মাশা আল্লাহ, কিন্তু আমি বলছি ব্যাপক জনগোষ্ঠী এই বাতিল হাদিসের জন্য আজও করে না। ফসলের জাকাতকে আদায় করার জন্য আমরা বলেছি যে 612 কিলোগ্রাম, এটি আরেকটি হিসাব হচ্ছে খামসা আওসাক 18 মন 30 কেজি, আপনারা কিছু লিখতে পারেন। এটি আসলে আরেকটি হিসাবে দেখা গেছে যে 18 মন 30 কেজি, প্রায় 19 মনের কাছাকাছি, মানে 19 মন ধান যদি কেউ উৎপাদন করে তাহলে একজন কৃষক ধরেন সে 20 মন ধান করলো, মানে উৎপাদন করলো, তাহলে ওই 20 ভাগের 1 ভাগ, মানে 20 মন থেকে 1 মন সে সাদাকা করে দিবে, মানে ওষুধ আদায় করবে, কারণ তার নিসাব হচ্ছে 18 মন 30 কেজি। একজন লোক 40 মন ধান উৎপাদন করলো, তার নিসাব হচ্ছে 18 মন 30 কেজি। নিসাব কখনোই জাকাত দেওয়ার সময় কোনো হিসাব করতে হয় না, নিসাবের কোনো প্রয়োজনীয়তা নেই, শুধুমাত্র সেটা যোগ্যতাকে নির্দেশ করে। সুতরাং ওই লোক 40 মন ধান থেকে 2 মন ধান দিয়ে দিবে, এইভাবে হচ্ছে নিসাবের বিষয়টুকু। পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমিতে তেমন কোনো শস্য উৎপাদন হয় না, অথচ আল্লাহ রাসূল তেমন কোনো শস্য উৎপাদন না হওয়া সত্ত্বেও সেখানে 4টি ফসলের উপরে জাকাতকে খরচ করেছেন। আল বুররি, যেটিকে বলা হয় গম, আল কামাহ, হেনকা, শাইর, বার্লি, রাবিব হলো কিসমিস, যেটা আঙ্গুর ফল শুকিয়ে কিসমিস, আত্মামার খেজুর। গভীর ভাবে চিন্তা করুন, যারা হজ করতে গিয়েছেন দেখেছেন যে সৌদি আরবে তেমন কোনো গাছপালা নেই, কিছুই নেই, খুব অল্প, এই মরুভূমি, এর ভিতরে কিছু অল্প কিছু শস্য হয়, তা হচ্ছে খেজুর আর আঙ্গুর আর হচ্ছে বার্লি আর হচ্ছে গম। এই 4টি ফসলের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত, ফসলের জাকাতকে ওয়াজিব করেছেন, দিতেই হবে। অথচ আমাদের দেশের হচ্ছে সুজলা সফলা শস্য শ্যামলা, ও কত ধরনের ফসল উৎপাদন হয় হচ্ছে, যেগুলোকে আমরা উপার্জন করি মাটি থেকে, অথচ কেউ কোনো কিছু আদায় করে না। ইসলামের একটি স্তম্ভ অনুপস্থিত বলতে গেলে। এখন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফীমা দুনা খামসাতিন আওসাক মিন তামার ওয়ালা হাব্বা সাদাকা, যে যে খেজুর অথবা হুবুব মানে হচ্ছে শস্য, এগুলো যদি 5 আওসাক না হয় তাহলে তার জাকাত দেওয়া যাবে না, মানে নিসাব হচ্ছে ওই যে বললাম 19 মনের কাছাকাছি। এখন সব শস্য এর আওতায় পড়বে না, যেমন তরমুজ, বাঙ্গি, শশা, কাঁচামরিচ, এগুলো যেহেতু সংরক্ষণ করা যায় না, সুতরাং এটা এর আওতায় আসবে না। ইন্না যাকাত তুজিবু ফি হুবুব ফিমা ইয়াকাল ইয়াকাল মিনহু ওয়া ইয়াদখু, হলুদ যেমন সংরক্ষণ করা যায় তাহলে সেটা জাকাত আদায় করা যাবে, কিন্তু পেঁয়াজ সংরক্ষণ করা যায় না, প্রাকৃতিক ভাবে সংরক্ষণ করা যায় না, সুতরাং পেঁয়াজ সবজির আওতায় পড়ে যাবে, যেমন খিরা অথবা তরমুজ এরকম। কিন্তু যেগুলোকে রাখা যায়, কোনো কোনো স্কলার চা, চায়ের পাতা এবং তুলা এবং পাট, এগুলিকেও বলেছে কোনো কোনো স্কলার, সবাই এর বিপরে একমত নন, কারণ চায়ের পাতা এবং তুলা এবং পাট আমাদের দেশে যেটা হয় সেটি ফসলের মতো জাকাত আদায় করা যাবে না বলেই অধিকাংশ স্কলারদের মত, কারণ সেটা ব্যবসায়ের উপকরণ হিসেবে জাকাত আদায় করতে হবে।
তো শাকসবজির উপরে কোনো যাকাত নেই, লাইসা ফিল খাদরাত যাকা, এটি হচ্ছে সহি জামিউ সগীর শেখ আলবানী রাহমাহুল্লাহ, উনি বলেছেন এর সনদটা সহি, যে শাকসবজিতে কোনো যাকাত নেই, এর আওতায় পচনশীল শত দ্রব্য ফল ফলাদি শস্য হয়েছে যেগুলো প্রাকৃতিক উপায়ে রৌদ্রে শুকিয়ে সংরক্ষণ করা যায় না অথবা ওজন করা যায় না, সেগুলো কোনো যাকাত নেই। এখন আসুন যাকাতের সাথে রোজার কি সম্পর্ক, এটি একটি বিরাট বিষয়। আমাদের দেশে এই অনেক লোকেরই ধারণা যে যাকাত আসলে রোজার মাসে দিতে হয়, এই ধারণা অত্যন্ত অন্যায়। এরকম যদি কোনো ধারণা করেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনি ইসলামের একটি বিধান মানেনই না। এটা এই এই ধারণা করার থেকেও আপনাকে তওবা করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। কারণ যাকাতের হাদিস যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, ও হালা আলাইহিল হাউল, যে এটি বছর পূর্ণ করবে তখন এটা আদায় করতে হবে। হালা আলাইহিল হাউল মানে কোনো ব্যক্তি যখন নিসাব পরিমাণ অর্থের মালিক হবে সেই দিন থেকে তার বছর শুরু হবে। তো মনে করেন একজন লোক জুলাই মাসের 30 তারিখে বেতন পেল জীবনের প্রথম, তাহলে ওই জুলাই মাসের 30 তারিখে দিনই হচ্ছে সে নিসাব পূর্ণ পরিমাণ অর্থ অর্জন করলো। এখন সেদিন থেকে সে বছর গোনানো শুরু করবে, কিন্তু দেখা গেল যে সে 5 মাস চাকরি করার পর চাকরিচ্যুত হয়ে গেল এবং তার জমানো টাকা পরিমাণ নিসাবের নিচে চলে গেল, তাহলে সে বছর পূর্ণ হলো না। 11 মাস হয়ে যাওয়ার পরেও যদি তার বছর পূর্ণ না হয় তাহলে সে যাকাত আদায় করবে না, কারণ তার পরিমাণটুকু কম। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যাকাত আদায়ের সাথে সম্পর্ক হচ্ছে হাউল, মানে বছর শুরু, মানে যখন তার নিসাব পরিমাণ টাকা সে উৎপাদন মানে মালিক হলো সেদিন থেকেই সে যাকাতের জন্য উপযুক্ত হলো, সে যাকাত দাতা হলো, আর সেই তারিখ থেকে পরবর্তী বছর। এখন সেই জুলাই মাসে যদি রোজা না আসে, রোজা আসলো মনে করেন সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসে, তাহলে এই 3 মাস সে দেরি করতে পারবে না, এটি হারাম, পারবে না। যদি সে দেরি করে তাহলে তওবা করতে হবে, এটি সহি নয়, করা যাবে না। সুতরাং রোজার সাথে যাকাতের কোনো সম্পর্কই নেই। যদি কোনো ব্যক্তি ইতিপূর্বে যাকাত এভাবে আদায় করেনি, এখন হঠাৎ করে এসে রোজার মাসেই শুরু করেছে, তাহলে তাকে এই তওবা করতে হবে, যে অতীতের ভুলের জন্য তওবা করতে হবে, এবং সেখানে যতগুলো টাকা অনাদায় হয়েছে সেগুলো কিছু আদায় করার পর তারপর থেকে সে প্রতি রোজাতে আদায় করতে পারে ইচ্ছা করলে। কিন্তু এটি প্রথমে তার ভুল হয়েছে সেটা থেকে মানতে হবে, কারণ রোজার সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই। যে এইখানে কিছু সংখ্যক লোক আছে যে রোজার মাসে কোনো আমল করলে অনেক সওয়াব হয়, এই ধরনের সওয়াবের মাশালা দিয়ে রোজার মাসের ভিতরে আপনি যাকাত আদায় করতে পারেন না, কারণ যাকাত হচ্ছে ইসলামের একটি স্তম্ভ, রোজা হচ্ছে আরেকটি স্তম্ভ, এর ভিতরে কোনো সম্পর্ক নেই। এই ধরনের ভাওতাবাজি এবং কিয়াস ভিত্তিক, এগুলি এসেছে কিয়াস থেকে, কিয়াস আমাদের দেশের মাজহাব গুলোতে মানে হানাফি মাজহাবে কিয়াস ভিত্তিক অনেক কথাবার্তা রয়েছে, সেখান থেকে হয়তো আসে আসে থাকতে পারে। কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে কোরবানির সাথে আকিকার কি সম্পর্ক, কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই, অথচ আমাদের দেশে কোরবানির সাথে আকিকা দিচ্ছে, এটি হানাফি মাজহাবে এসেছে কিয়াস থেকে। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهينة بعقيقته تصبح عنه يوم سابع يحلق يسمى النبي صلى الله عليه وسلم বলছেন যে প্রত্যেকটি গোলাম মানে ছোট ছেলে বাচ্চা আকিকা ঋণে আবদ্ধ থাকে, রাহিনাতুন বিআকিকাতিহি, সুতরাং তোমরা কি করো, তোষ বাহু আনহু ইয়াউমা সাবিয়ে, যে সপ্ত
অষ্টমতম দিনে সাত দিনের দিন, জন্মের দিন থেকে গুনে গুনে সাত দিনে সেটা জবাই করো। আর কি করো? ইউহাল্লাকু, যে তার মাথাটা কামিয়ে দাও সাত দিনের দিনে, ও ইউসাম্মা, তার নাম রাখো। বিশেষ করে মাথা কামানো এবং নাম রাখাটা হয়তো ভিন্ন প্রসঙ্গে চলে আসতে পারে, কিন্তু এখানে আকিকা সাত দিনের দিনে দিতেই হবে, সেটি হাদিসে স্পষ্ট আছে। অথচ আমাদের দেশে কোরবানির সময় দিচ্ছে, কোরবানি হচ্ছে বছরে একবার নির্ধারিত সময়ে, এবং সেটি ব্যক্তির উপরে নয়, সেটি হচ্ছে পরিবারের উপরে। যদিও আমাদের দেশে বলা হয় ওই নিসাব, আমাদের দেশের একটি বিরাট সমস্যা হচ্ছে এই যে জাকাতের নিসাব এই শব্দটাকে দিয়ে তারা জাকাতুল ফিত্রের সাথে লাগিয়েছে, লাগিয়েছে কোরবানির সাথে। এগুলোর কোনো দলিল নেই, নিসাব শুধুমাত্র জাকাতের ক্ষেত্রে। কোরবানি দিতে হবে যা সামর্থ্য আছে, সেই সামর্থ্যর মানে এই না তাকে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, এটি নয়, এটি কোনো হাদিস নেই। যেমন জাকাতুল ফিত্র, জাকাতুল ফিত্রে এক ধরনের জাকাত, সেখানে নিসাব পরিমাণ অর্থ থাকতে হবে না। হাদিসের ভিতরে এসেছে যে জাকাতুল ফিত্র গরিবকেও দিতে হয়, যিনি কৃতদাস তাকেও দিতে হবে। সুতরাং এটি মালের উপরে নয়, এটি ব্যক্তির উপরে ওয়াজিব। জাকাতুল ফিত্র যেটি দিতে হয় সেটি নিসাবের সাথে না। অথচ আমাদের দেশে মসজিদগুলোতে রোজার মাস আসলে এই নিসাব নিসাব বলছে, আবার কোরবানির সময় আসলে ওই যার নিসাব পরিমাণ অর্থ আছে সে কোরবানি দিবে। এই ধরনের নিয়ম কানুন কোরআন হাদিসে নাই, এগুলো এসেছে মাজহাবের বইগুলোতে, এগুলো সম্পূর্ণ গরিহিত। আর এই মাজহাবের ভিতর থেকে আমরা যেগুলো পাচ্ছি সেগুলি হচ্ছে দলিলবিহীন, যেমন কোরবানির সাথে আকিকা আদায় করছে, তেমনই রোজার মাসের সাথে জাকাত আদায় করছে। তাদের ধারণা যে এতে অনেক সওয়াব বেশি হবে, কোনো সওয়াব হবে না, কারণ যার হাউল বছর পূর্ণ হয়ে গেল রোজার দুই মাস আগে, সে যদি মৃত্যুবরণ করে তাহলে তো তাকে শাস্তি দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কি গ্যারান্টি আছে সে বেঁচে থাকবে? সুতরাং এমন কোনো গ্যারান্টি নাই। নামাজ যেরকম নির্ধারিত ওয়াক্তের সাথে আদায় করতে হয়, যে ফজরের নামাজ ফজরের ওয়াক্তে আদায় করতে হবে, জোহরের নামাজ জোহরের ওয়াক্তে আদায় করতে হবে, তেমনি জাকাতের ওয়াক্ত হচ্ছে, সময় হচ্ছে যে যখন তার হাউল পূর্ণ হবে, অর্থের জাকাতের কথা বলছি, যে বছর পূর্ণ হবে তখনই। সমাজে দেখা যায় যে নর্থ আমেরিকায় আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে অনেক উঠতি বয়সের ছেলেরা যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, বিয়ে করেনি, বয়স 18-20-25 বছর, বাবা মা কাজ করেন ধনী, তাদের বাড়িতেই থাকেন, অথবা নতুন বিয়ে করেছে বাবা মার সাথে থাকে, যদি জিজ্ঞাসা করি যে বাবা তুমি কি জাকাত দাও, যে না আমি কিন্তু জাকাত দিই না, কারণ আমি আব্বার সাথে থাকি। তো আব্বার সাথে থাকলে জাকাত দিতে হবে, তো জাকাত হচ্ছে ইনকামের সাথে, আপনি সম্পদের মালিক হয়েছেন, দিতে হবে। সেই সম্পদের মালিক যদি পাগলও হয়, ভালো করে শুনুন, আল মাজনুন, যদি ছোট নাবালক হয় তারও জাকাত দিতে হবে। পাগলের জন্য নামাজ ফরজ নয়, ওয়াজিব নয়, হজ দরকার নেই তার জন্য, রোজা ওয়াজিব না ফরজ না, কিন্তু তাকে জাকাত আদায় করতে হবে। যিনি ছোট বালক, ছোট শিশু, তার জন্য কোনো নামাজ নেই, রোজা নেই, হজ নেই, কিন্তু তাকে জাকাত আদায় করতে হবে। তার জাকাত তার অভিভাবকরা আদায় করবে, পাগলের জাকাত পাগলের অভিভাবক আদায় করবে। জাকাত ইবাদাত, ইলতাজিম আলাল মুসলিম বি আহকামহা মিন হাইসু মাকাদিরুহা ওয়া ওয়াক্তিহা ওয়া আজনাসিহা। জাকাত হচ্ছে একটা ইবাদাত, মুসলিমদের সাথে হুকুমের সাথে সংশ্লিষ্ট, এটি যখন আদায় করবে কি ধরনের সম্পদে কতটুকু নির্ধারিত সময় আসবে তখনই আদায় করতে হবে। এখন আসুন যে আরেকটি বিষয় যেটি একটু বিতর্কিত সেটি আমরা একটু আলোচনা করে নিই। আমাদের এই যে অনুষ্ঠান আপনারা শুনছেন, আজকে রাতে এই বক্তৃতার মাধ্যমে জাকাতের মতো ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেষ করা যাবে না, এটি ধারাবাহিকভাবে চলবে। তারপরে আমরা আবার নামাজের অনুষ্ঠানে চলে আসবো ইনশাল্লাহ, এখনো চলছে, আপনারা ধৈর্য ধরুন। যে
ব্যবসায়িক মাল, যে সকল মাল দিয়ে আমরা ব্যবসা করি, যেমন অরুদত্তি যারা এটিকে বলা হচ্ছে যে, যেমন আমরা জায়গা কিনলাম, বাড়ি কিনলাম, গাড়ি কিনলাম, কিন্তু এগুলো আমরা ব্যবহার করছি, তাহলে সেগুলোর উপরে কোনো জাকাত নেই। কিন্তু সেগুলো যদি আমরা ব্যবসা করি, তাহলে সেগুলির উপরে জাকাত হবে কিনা, সেই জিনিসগুলোর উপরে ভালো করে লক্ষ্য করুন, সেই জিনিস ব্যবসা করে যে টাকা উপার্জন করছে সেটার উপরে নয়, সেটির উপরে তো জাকাত দিতে হবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই সমস্ত স্কলার। কারণ আপনার কাছে ক্যাশ যখন টাকা আসবে, ব্যবসা থেকে আসুক আর আপনার চাকরি থেকে আসুক, ক্যাশ টাকার জন্য নিসাব আলাদা। কিন্তু যেমন উদাহরণ দিচ্ছি, একজন লোক মুরগির খামার রয়েছে তার, এখন মুরগি উপরে তার জাকাত দিতে হবে কিনা বছরের শেষে, কারণ মুরগি দিয়ে সে ব্যবসা করে, মুরগিগুলো হচ্ছে তার ব্যবসার জিনিস। যেমন একজন লোকের চারটা প্লট রয়েছে ঢাকায়, এখন চারটা প্লট সে কিনলো, কিন্তু এই চারটা প্লট সে নিজে ব্যবহারের জন্য, তার প্রজন্মের জন্য, বাচ্চাদের জন্য কিনেছে, ব্যবসা করার কোনো ইচ্ছা নেই, নিয়াত নেই। এইখানে নিয়া কথাটা খুব ইম্পর্টেন্ট, যে কি উদ্দেশ্যে সে ক্রয় করেছে। যদি সে এই প্লট গুলো কিনে রেখেছে, এগুলোর দাম $1,000,000, কিন্তু সে ব্যবহারের জন্য রেখে দিয়েছে, তার ছেলেরা বড় হলে আজ থেকে 15-20 বছর পরে ব্যবহার করবে, তাহলে সেগুলোর উপরে কোনো জাকাত নেই। বিল্ডিং হলেও তার উপরে জাকাত নেই, আর পাঁচটা গাড়ি থাকলেও তার উপরে জাকাত নেই। কিন্তু তার যদি পার্কিং লটে গাড়ির বিজনেস থাকে, তাহলে সেগুলো ব্যবসায়িক পণ্য হয়ে যাবে, তখন সেগুলোর উপরে জাকাত দিতে হবে কিনা, এক্ষেত্রে কলারদের ভিতরে ছোট্ট একটা ভাগ রয়েছে, যারা মনে করেন ব্যবসায়িক মালের উপরে জাকাত দেওয়ার দরকার নেই। এই স্কলারদের সংখ্যা মোট চারজন, আর সমস্ত স্কলার এই চারজন বাদে সবাই একমত যে ব্যবসায়িক মালের উপরে জাকাত দিতে হবে। আমি সেটি পরে আরেক সময় আলোচনা করব। আসুন আজকে আমরা একটু ওই নিসাব নিয়ে আলোচনা করি, তারপরে আমরা আমাদের কথাগুলো শেষ করি ইনশাআল্লাহ। তো নিসাবের ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের জরুরি দরকার, সেটি হচ্ছে যে আমরা যখন, একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যেমন ছাগল আমরা কোরবানি দিতে পারি, আবার গরুও কোরবানি দিতে পারি, দুটোই কোরবানি হবে, কিন্তু ছাগলের বাজার মূল্য গরুর বাজার মূল্যের সমান নয়। ছাগল হচ্ছে ধরুন $400, একটি গরু কিনতে গেলে $2,000 প্রয়োজন পড়বে। তো সুতরাং ছাগল এবং গরু এগুলো আপনার মানে এই যে কোনো একটা দিলেই জিনিসটা আদায় হয়ে যাচ্ছে। তেমনি স্বর্ণ অথবা রূপা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রূপারও একটি নিসাব বর্ণনা করেছেন আর স্বর্ণেরও একটি নিসাব বর্ণনা করেছেন। যখন স্বর্ণ এবং রূপা উভয়ই মুদ্রা ছিল, তখন কালের পরিক্রমায় এখন আমরা কাগজের নোট ব্যবহার করি, যেটা আমরা বলি ডলার অথবা বাংলাদেশে বলি টাকা। এই টাকা মূলত স্বর্ণ মুদ্রার মতোই অথবা রৌপ্য মুদ্রার মতোই। সুতরাং স্বর্ণ মুদ্রা অথবা টাকা একই জিনিস, ভালো করে বুঝুন, কিন্তু স্বর্ণ রূপা এক জিনিস নয়। যেমন গরু এবং উট এক জিনিস নয়, গরুর যে জাকাত সেটি আলাদা, কিন্তু উটের জাকাত নিসাব আলাদা, উটের জন্য আলাদা, গরুর জন্য আলাদা, ছাগলের জন্য আলাদা, অথবা এই আপনার ধানের জন্য আলাদা নিসাব হতে হবে, আর ডালের জন্য আলাদা নিসাব হতে হবে, আর হলুদের জন্য আলাদা নিসাব হতে হবে এরকম, অথবা মধুর জাকাত দিতে হয়, মধুর জাকাত নিসাব আলাদা এরকম। সুতরাং স্বর্ণ এবং রূপা আলাদা, কিন্তু টাকা স্বর্ণ থেকে আলাদা নয়, টাকা এবং স্বর্ণ একই জিনিস, একই প্রকৃতির। সুতরাং এই দুটোকে মিলাতে হবে, ওয়াজিব ধম্ম, যে এই যে ইউদম্ব, আপনাদেরকে মিলাতে হবে, স্বর্ণের সাথে টাকা মিলাতে হবে, আবার রূপার সাথেও ইচ্ছা করলে টাকা মিলাতে পারেন, কিন্তু যেহেতু রূপা আমরা তেমন ব্যবহার করি না, সুতরাং
রূপাটা আলাদা থাকবে, কিন্তু টাকা দিবে কিনা এই যোগ্যতা নির্ধারণের জন্য দু ধরনের নিসাবকে আমরা লক্ষ্য করব। সেটি হচ্ছে 200 দিরহাম হচ্ছে রূপার এই নিসাব, আর 20 দিরহাম 200 দিনার 200 দিরহাম এবং দিনার হচ্ছে যে রূপা এবং স্বর্ণ 20। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিনার এবং দিরহাম এর ভিতরে পার্থক্য আছে, এই পার্থক্য এই 200 এবং 20। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সময়ে 7 দিনার ছিল 10 দিরহামের সমান, মানে দিনার ছিল হলো স্বর্ণ মুদ্রা, দিরহাম ছিল রৌপ্য মুদ্রা। তখন কালের পরিবর্তনে এখন আমি 10 বছরের এই ডাটা কালেকশন করেছি 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত, দেখা গেছে যে সিলভারের দাম খুব বেশি উঠানামা করে না, 8.57 থেকে বড় জোর 17.14 হয়েছে, 1.4 হয়েছে, আর স্বর্ণের দাম অনেক উঠানামা করে এবং স্বর্ণের দামও বেশি। সুতরাং আমি আবার ভালো করে বলছি যে রূপার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহাম বর্ণনা করেছেন কত, 200 দিরহাম, ইজা কানাত লাকা মিয়াতি দিরহাম, যে 200 দিরহাম, এই 200 দিরহাম রূপার আমেরিকার বাজার মূল্য হচ্ছে, গত সপ্তাহের আগের সপ্তাহ হিসাব করেছি, $396.92, আর স্বর্ণের হিসাব হচ্ছে 85 গ্রাম, মানে 20 দিনার, وإذا كانت لك 20 دينار هذا الحديث صحيح صحيح أبي داود 1572 এই হাদিস, যেটা কি স্বর্ণ এবং রূপার দিনার দিরহামের পরিমাণটা আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। তার মানে 20 যে দিনার স্বর্ণ সেটি থেকে এসেছে হলো 85 গ্রাম স্বর্ণ, আর এটির বাজার মূল্য হচ্ছে 3523.25 সেন্ট ডলার, আমি ডলারে বলছি, কিন্তু আমাদের শ্রোতা মন্ডলী সবাই কানাডা আমেরিকা থাকেন, এখানে ডলারে জিনিসটি জানতে হবে। সুতরাং রূপার মাধ্যমে আমাদের নিসাব হচ্ছে যে আনুমানিক মোটামুটি $400, আর স্বর্ণের নিসাব এসেছে আনুমানিক $3500-এর উপরে। এখন আমরা কোনটাকে নিসাব ধরব অর্থের ক্ষেত্রে, টাকার ক্ষেত্রে, এখানে ইসলামিক একাডেমি অফ ফিক এবং আন্তর্জাতিক OIC এবং শেখ বিন বায রহমাহুল্লাহ, শেখ আল উসাইমিন এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশের যারা মাশায়েখ এবং আমাদের দেশেও সবাই বলছেন যে যেটি সর্বনিম্ন হবে সেটি নিসাব হবে এবং সেটি জাকাতের যোগ্যতা নির্ধারণ করবে। তার মানে রূপার দাম সবসময় কম এবং সবসময় হচ্ছে স্টেবল। সুতরাং রূপার দামের ক্ষেত্রে যদি আপনার রূপার সমপরিমাণ টাকা আপনার হাতে থাকে তাহলে আপনার নিসাব হয়ে গেছে, এখন আপনি শুধু টাকা পয়সা স্বর্ণ রূপা যা আছে শুধু হিসাব করবেন। সেই মতে রূপার দামের সাথে স্বর্ণের দামের পার্থক্য হচ্ছে 8 গুণ পার্থক্য। কোন ব্যক্তির কাছে উত্তর আমেরিকা, ভালোভাবে শুনে রাখুন, আমেরিকা কানাডায় যারা বসবাস করেন এই জনগোষ্ঠীর ভিতরে কোন ব্যক্তির যদি বছরে $400 থাকে হাতে ক্যাশ, $400, সেই তাকে জাকাত দিতে হবে $400। তার আর স্বর্ণের খোঁজ নিয়ে কোনো লাভ নেই, কত ভরি স্বর্ণ আছে এইগুলোর কোনো খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই,
কারণ টাকার মাধ্যমে তার নিশা পূর্ণ হয়ে গেছে। এই জিনিসটাই বুঝতে হবে, এটি অনেক সহজ কিন্তু অধিকাংশ মানুষই বুঝে না। আপনার যদি হাতে সারা বছর $400 থাকে হাতে সব সময় মোটামুটি, তাহলে আপনার বছরের শেষে টাকা দিতে হবে। এখন আপনার হাতে হলো একটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের আংটি, ওই একটা স্বর্ণের আংটি ওই টাকার সাথে তার মূল্য বাজার মূল্য যোগ হবে। আপনি থাকেন নর্থ আমেরিকায় কিন্তু বাংলাদেশের ব্যাংকে আপনার 2000 টাকা আছে, সেটিও এটির সাথে যোগ হবে। আপনি থাকেন আমেরিকায় কানাডায়, ওখানে $500 আছে, সেটা আপনার এখানে যোগ হবে। আপনার বাংলাদেশে 50,000 টাকা আছে, সেটি এখানে যোগ হবে। আপনার আরব দেশে আছে 200 টাকা, সেটি এখানে যোগ হবে। সুতরাং সব যোগ হবে। যার হাতে $400 আছে, কারণ $400 যদি থাকে তাহলে সে 200 দিরহাম রূপার যে নিসাব আল্লাহ রাসুল বর্ণনা করেছেন, ইজা কানা লাকা মিয়াতান দিরহাম ও হালা আলাইহাল হাউল, যদি এটি বছর পূর্ণ করে এই $400 যদি $400 অথবা কানাডিয়ান ডলার যদি কোনো মানুষের সারা বছর থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। এখন তার কাছে একটি স্বর্ণের আংটি থাকুক আর 10 বড়ি থাকুক আর 1 বড়ি থাকুক, কোনো সমস্যা নাই। এই স্বর্ণের কোনো নিসাব খুঁজতে হবে না, ভালোভাবে বুঝুন। ওই স্বর্ণের কোনো নিসাব খোঁজার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র জানতে হবে যে ওই স্বর্ণের অলঙ্কারের বাজার মূল্য কত, এটি টাকার সাথে যোগ দিবে। বর্তমান বিশ্বে অধিকাংশ মানুষ, মানে কর্মজীবী পুরুষ যারা, মেয়েদের কথাটা আমি পরে বলছি, সবারই ক্যাশ টাকার মাধ্যমে হিসাব পূর্ণ হয়ে যাচ্ছে। সুতরাং তাকে কষ্ট করে ওই 52.5 তোলা রূপা আর 7.5 স্বর্ণের খোঁজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। টাকার মাধ্যমে, ডলারের মাধ্যমে তার হিসাব পূর্ণ হয়ে গেছে। এখন সে শুধু হিসাব করবে, হিসাব করার ক্ষেত্রে ওই $400 মাইনাস যাবে না, ভালোভাবে বুঝুন। হিসাব আপনাকে এই ক্যালকুলেশন করার ক্ষেত্রে কোনো কাজে আসে না। হিসাব হচ্ছে একটি যোগ্যতা, যে হিসাব পরিমাণ টাকা এক বছর ধরে আপনার আছে তার মানে আপনি এখন জাকাতের জন্য যোগ্য হয়েছেন, আপনাকে জাকাত দিতে হবে। আপনাকে বলা হবে হাদিসের ভাষায় মুজাক্কি অথবা সাহিবুন নিসাব। এখন আপনি হিসাব করে দিয়ে দিবেন যে আপনার কাছে ক্যাশ আছে এই মানে 1000 টাকা, তাহলে সেখান থেকে আপনি এই প্রতি 100 টাকায় আড়াই টাকা যদি দেন, এটাকে বলা হয় রুবুল অশর, মানে এই 1/4 of the 10th, 1/4 10 ভাগে, রুবুল অশর মানে 2.5% 2.5%, প্রতি 100 টাকার 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা। এটি আপনাকে এখন খালি হিসাব করতে হবে, সেই সাথে স্বর্ণ টর্ণ যা আছে সেগুলো শুধু যোগ করবেন। ওই স্বর্ণের জন্য মৌলানা সাহেবের কাছে গিয়ে ওই কত বড়ি হলো এইটার নিসাব কি এগুলো খুঁজতে যাবেন না। বাংলাদেশের যদি থাকে সেটাও এখানে যোগ হবে, কারণ আপনি যদি তার মালিক থাকে। আর আপনি যদি আমেরিকায় বসবাস করেন অথবা কানাডায় থাকেন, তাহলে আপনার সমস্ত সম্পদ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, সেটা যদি আপনি মালিক হন সেগুলো আপনার কাছে আসবে। সুতরাং সব কিছুকে যোগ করে বাজার মূল্য ধরে, ক্যাশ টাকা ধরে, তার থেকে 2.5% আপনাকে টাকা দিতে হবে। সুতরাং উত্তর আমেরিকায় উপার্জনক্ষম ব্যক্তির নিসাব হচ্ছে গ্রসলি $400 ক্যাশ। এটি যদি সারা বছর থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে, তাকে আর স্বর্ণ রূপার খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই, সেগুলো যোগ করতে হবে। শুধুমাত্র কিছু সংখ্যক মহিলা গৃহবধূ অথবা গৃহে বসবাসকারী আমার মা এবং বোন আহওয়াতি মারা আতি মুসলিমা, যারা চাকরি করেন না, তাদের যদি স্বর্ণ থাকে, সেই স্বর্ণ যদি ধরুন 8 বড়ি থাকে, মানে 85 গ্রামের উপরে, 85 গ্রাম মানে ধরেন 8 বড়ি আছে, 7 বড়ি, 7.30 বড়ির উপরে থাকলেই তার নিসাব হয়ে গেছে।
এবং ওই ভদ্র মহিলার কোনো ইনকাম নাই, শুধু সে বাসায় থাকে, তার কোনো ক্যাশ টাকা নাই, শুধু স্বর্ণ আছে অলংকার, তাহলে সে কি করবে? সে অলংকার বিক্রি করে যাকাত আদায় করবে, যতক্ষণ না পর্যন্ত তার অলংকারের পরিমাণটুকু নিসাবের নিচে চলে না যায়। যদি এক বড়ি দিয়ে দিল, তখন তার অলংকার হয়ে গেল আট বড়ি থেকে সাত বড়ি, তাহলে আর দিতে হবে না জাকাত কোনোদিন, কারণ সাত বড়ি স্বর্ণ যেহেতু নিসাব পরিমাণ হয়নি, সুতরাং সে এটা ব্যবহার করতে পারবে। অথবা তার স্বামী অথবা তার ভাই, তার অভিভাবক, তার পক্ষ থেকে সেটি আদায় করে দিতে পারে, সেটি আদায় হয়ে যাবে। এখন যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে যে চন্দ্রবর্ষ, আমরা যখন বছর হিসাব করব তখন আমরা দেখব যে এটি বছর পূর্ণ হলো কিনা। সেই বছর যদি ইংরেজি বছর হয়, ইংরেজি বছর ধরে আপনারা জাকাত হিসাব করতে গেলে এটাকে কনভার্ট করতে হবে আপনার এই মানে চন্দ্রবর্ষে, কারণ হিসাব করে দেখা গেছে যে প্রতি 30 বছরের সাইকেলে 11টি বছর হয় হচ্ছে লিপ ইয়ার, মানে ফেব্রুয়ারি মাস হয় 29 দিন, আর 19 বছরে ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। তাতে চন্দ্র বছর এবং রূপার বছর, একজন লোক যদি 30 বছর জাকাত দিতে থাকে কন্টিনিউয়াসলি ইংরেজি মাস হিসাব করে, তাহলে সে তার জাকাত কিছুটা কমে যাবে, কারণ বছর হিসাব করার সময় সে চন্দ্র মাস হিসাব করেছে, এই কারণে করেনি তোলার। সেই ক্ষেত্রে একটি ফর্মুলা আমি বলে দিচ্ছি যে যে পরিমাণ জাকাত হবে তার সাথে 0.967 এই ফর্মুলাটুকু দিয়ে পূরণ দিলেই সেটি চন্দ্র মাসের সমান হয়ে যাবে। যে পরিমাণ জাকাত দিচ্ছেন সেই পরিমাণ অর্থের সাথে 0.96 দিয়ে পূরণ দিবেন, তাতে একটু বাড়বে, সেই মানে উদ্ধৃত অংশটুকু দিলেই সেটি কাভার হয়ে যাবে বিভিন্ন লাইন। তার যে জিনিসটি খুব গুরুত্বপূর্ণ, লা জাকাত, ভালো করে শুনুন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقول لا زكاه في مال حتى يحول عليه الحول هذا الحديث صحيح صحيح الالباني رواه ইরওয়া আল গালিল। এক বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মালের উপরে কোনো যাকাত নেই, মানে একজন মানুষ যদি তার ক্যাশ টাকা হাতে $400 নিচে নেমে যায় কোনো কোনো মাসে, যে এখন সে ঋণগ্রস্ত, ঋণ দিতে দিতে অথবা চাকরি নাই 3 মাস, তাহলে তার ওই বছর পূর্ণ হলো না। এখন সে অপেক্ষা করবে কখন তার $400 হয়, যেদিন তার $400 হয় সেদিন ক্যালেন্ডারে একটি লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখবে যে আমি এই আজকে কয় তারিখ, ডিসেম্বর মাসের 4 তারিখে আমি $400 উপরে মানে আমি জাকাত দেওয়ার মতো যোগ্যতা অর্জন করবো, যা তার দিয়ে রাখবে। তারপরে সারা বছর দেখবে যে সেই তার জমানো টাকার পরিমাণ $400 নিচে চলে যায় কিনা, যদি না যায়, $400 যদি থাকে, তাহলে তার বছরের শেষে যে তারিখে সে মালিক হলো সেই তারিখ থেকে ওই তারিখ পর্যন্ত তার জন্য 1 বছর। খবরদার কখনো রোজাকে এটার সাথে মিশাবেন না। হ্যাঁ, আমি আবারও বলছি, যদি রোজা আগে থেকে দিতে থাকেন তাহলে রোজা থেকে কন্টিনিউ করতে হবে, কিন্তু আপনাকে আপনার অতীত কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। কারণ আমাদের সমাজে আমাদের যে ছেলে মেয়েরা যখন তারা ইউনিভার্সিটি কলেজ পাস করে যখন চাকরি করে, তখন আমরা তাদেরকে শিক্ষা দিই না, নামাজ যেরকম শিক্ষা দিতে হবে জাকাতও তাদেরকে শিক্ষা দিতে হবে, যে তোমরা যখন চাকরি করো আমাদের প্রিয় ছেলে এবং মেয়েরা, তোমরা যখন বেতন পাও এটার মালিক হচ্ছে তুমি, যেদিন তুমি স্যালারি পেয়েছ সেই দিন থেকে তোমার হাউল গণনা শুরু হবে, ওই বছর শেষ হলে পরের বছরে তাহলে তার জাকাত দিতে হবে, নাহলে তাকে শাস্তি দেওয়া হবে। সুতরাং বছর পূর্ণ হওয়া এটা গুরুত্বপূর্ণ। আমাদের দেশে হানাফি মাজহাবের কিতাবগুলোতে আছে যে বছরের মাঝখানে যদি সে 2 মাস যদি হিসাবের নিচে নেমে যায়, আর বছরের শুরুতে এবং শেষে যদি সে হিসাবের মালিক হয় তাহলে তাকে জাকাত দিতে হবে, কিন্তু এটার কোনো দলিল নেই।
এটা ভুল। সুতরাং সবসময় তাকে লক্ষ্য রাখতে হবে যে $400 নিচে সে চলে যায় কিনা, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে তাকে জাকাত আদায় করা তার জন্য সহজ হবে। হিসাবের সাথে তার সম্পর্ক হচ্ছে মানে গণনার। আরেকটি বিষয় বলেই আমি আজকে আমার বক্তব্য শেষ করে দিব। একটি হচ্ছে যে জাকাত দিতে হলে তাকে নিসাব পরিমাণ সম্পদ মানে টাকার অর্থ যদি থাকে তাহলেও তাকে দিতে হবে। সুতরাং টাকা দিয়েই বর্তমানে অধিকাংশ মানুষের হিসাব হয়ে যায়, মহিলাদের ছাড়া যারা চাকরি করেন না। সুতরাং টাকাই হচ্ছে, ডলারই হচ্ছে মানে বুঝতে হবে যে এই 200 দিরহাম পরিমাণ মানে রূপার বাজার মূল্য কত, সেটি আপনি ইচ্ছা করলে করে নিতে পারেন যে বাজার মূল্য কত। কিন্তু দেখা যায় যে এই $400, $410, $420 এরকম তেমন রূপার দাম ফ্লাকচুয়েট করে না। আরেকটি হচ্ছে সম্পদের মালিক হওয়া, ইস্তিকরার মালিক হতে। আমাদের মারাঠি মুসলিমা বাংলাদেশে এইখানে মেয়েরা মেয়েদেরকে দেখতে পাই যে অধিকাংশ লোকই হচ্ছে সম্পদের মালিকানা বলতে কিছুই বুঝে না, যে টাকা পয়সা তো সবই স্বামীর। ইসলামে এরকম কোনো বিধান নেই। অর্থের ক্ষেত্রে ইসলাম মালিকানা নিশ্চিত করেছে। আপনার ওয়াইফের টাকা ওয়াইফের কাছে থাকবে, সে তার মালিক থাকবে। হাজব্যান্ডের টাকা হাজব্যান্ডের কাছে মালিক থাকবে। কিন্তু যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে আর তারা যদি মনে করে সিদ্ধান্ত আসে যে আমরা জয়েন্ট অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমরা একসাথে পূর্ণ অ্যামাউন্টের জাকাত একসাথে আদায় করে দিব, তাহলে আদায় হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু স্বর্ণগুলো যেগুলো বিবাহের সময় তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই সে মালিক। সেই ক্ষেত্রে যদি তার জয়েন্ট অ্যাকাউন্ট থাকে আর টাকার কিছু দাবিদার যদি ওয়াইফও হয়, ভালো করে লক্ষ্য করুন, যদি ওয়াইফ হাজবেন্ডের অ্যাকাউন্টের টাকারও দাবিদার হয়, জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, যদি এইভাবে আপনারা ধরে থাকেন যে ব্যাংকের টাকার অর্ধেক মালিকানা আপনার, অর্ধেক মালিকানা হাজবেন্ডের, যদিও এটা হওয়া উচিত নয়, কিন্তু আপনারা যদি এরকম করেন, শর্ত মেনে নেন, তাহলে ওয়াইফ চাকরি না করলেও তার সমস্ত স্বর্ণের বাজার মূল্য ওই জয়েন্ট অ্যাকাউন্টের জাকাতের টাকার সাথে যোগ দিতে হবে। আর যদি ওয়াইফকে অ্যাকাউন্টের সাথে না রাখেন, তাকে আলাদা করে টাকা হাদিয়া উপহার দিয়ে থাকেন এবং তার কোনো এখানে অংশ নেই, সেই ক্ষেত্রে ওয়াইফের স্বর্ণটা শুধু ওয়াইফ আদায় করবে আলাদাভাবে। আর স্বর্ণের যদি জাকাত আদায় করতে ওয়াইফ তখন বাধ্য, কারণ মূল অর্থ যদি মানে $400 উপর হয় ধরুন, সেই ক্ষেত্রে ব্যাংকে ক্যাশ অর্থে $800 থাকতে হবে, $800, কারণ হাজবেন্ড এবং ওয়াইফ দুজনই বলেছে 50-50, তার মানে তাদের নিসাব হবে $800 হাজবেন্ড ওয়াইফের জয়েন্ট অ্যাকাউন্ট, তার মানে $400 তার $400 আপ আর স্ত্রীর, তার $400 হচ্ছে ওয়াইফের মানে হাজবেন্ডের। সুতরাং এই জিনিসটা একটু জটিল, কিন্তু জটিলতা নাই যদি তারা আপোষে এই ধরনের সিদ্ধান্ত নেয়, সেই ক্ষেত্রে $400 হতে হবে। কিন্তু যখন $600 হবে তখন কি হবে, এটি একটি সমস্যা। আল্লাহর আজাব থেকে বাঁচতে হলে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এই ধরনের অ্যাকাউন্ট যদি একান্তই আপনারা করে থাকেন তাহলে সবসময় স্বর্ণের জাকাত হাজবেন্ডকে আদায় করতেই হবে, তাহলে হাজবেন্ড সেটাতে দায়ী থাকবে যেহেতু ব্যাংকের অ্যাকাউন্টের মালিকানা অর্ধেক অর্ধেক আপনি দিয়ে দিয়েছেন। আর যদি ব্যাংকের অ্যাকাউন্টের কোনো মালিকানা ওয়াইফকে না দেন, শুধু ব্যাংকের টাকার মালিক হাজবেন্ড হয়, এখানে ওয়াইফের কোনো অংশ নাই, সেই ক্ষেত্রে ওয়াইফের স্বর্ণের জন্য ওয়াইফ দায়ী থাকবে, হাজবেন্ড দায়ী থাকবে না, আলাদা হয়ে গেল। আরেকটি হচ্ছে আসনাউল হাউল, বছর পূর্ণ হতে হবে। সুতরাং এই তিনটি হচ্ছে শর্ত। অকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল আযীম ফাস্তাগফিরু ইন্নাহুল গাফুরুর রাহিম। আমি এই পর্যন্ত বলেই আপনাদের কাছ থেকে মানে বিদায় নিচ্ছি। আপনারা প্রশ্ন করুন, এই জিনিসগুলো একটু জটিল, বিধায় একটু সময় লাগবে, ধৈর্য ধরে শুনবেন, কারণ ইসলামের একটি স্তম্ভ, এটি 1 ঘন্টা 2 ঘন্টায় বর্ণনা করা যায় না।
এটি বলাই বাহুল্য। ইনশাআল্লাহ আমি ধারাবাহিক ভাবে এটি বর্ণনা শেষ করার পর আমরা নামাজের এই কিতাবে সালাতুন নবী বইটি ফিরে যাব। প্রশ্ন করুন। আজকের প্রশ্ন শুধুমাত্র জাকাতের উপরেই হবে। প্রশ্ন করুন। প্রশ্ন করুন। সালাম আলাইকুম। প্রশ্ন করুন। হ্যালো, সালাম আলাইকুম। প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, প্রশ্ন করুন। জি জি ভাই, আমি একটু হাফ মিউট করে দিচ্ছি। হ্যালো, সালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া, গত সপ্তাহ হালাকাটায় আমি ছিলাম না, ডাক্তারের কাছে গিয়েছিলাম, এই কারণে আমি রেকর্ডিং থেকে শুনেছি। তো আমার ওই হালাকার সাবজেক্ট ওয়াইজ একটা কোশ্চেন আছে, আমি করতে চাচ্ছি আপনাকে, ইনশাল্লাহ যদি আপনি অনুমতি দেন। জাজাকাল্লাহ খায়ের ভাই। আপনি বলেছেন যে মসজিদে যদি কোনো কবর থাকে তাহলে সেখানে নামাজ হবে না, মসজিদের সঙ্গে কবর থাকলে। তাহলে এখন মসজিদে নববীতে সৌদিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাদিয়াল্লাহু আনহা এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইনাদের কবরটাকে মাঝখানে দেয়ালটা ভেঙে মসজিদের সাথে করে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাহলে আমরা নামাজের জন্য কি করব একটা, আর দ্বিতীয় হচ্ছে যে মৃত্যু ব্যক্তি বলা হয়েছে যে মহিলারা কবরে কবর দিতে যাবে না এইটা বলেছেন, কিন্তু আমাদের বাংলাদেশ বা মুসলমান কান্ট্রিতে ঠিক আছে, যদি আমেরিকা ক্যানাডাতে কেউ যদি মারা যায়, হাজবেন্ড ওয়াইফ এসছে, কোনো আত্মীয় স্বজন নেই, তেমন পাড়া প্রতিবেশী আছে, তারা তেমন সুবিধাজনক নয়, তো সেই ক্ষেত্রে যদি হাজবেন্ডটা মারা যায় তাহলে সেই ওয়াইফটা বাধ্য গত যেতে হবে। তো ইসলামে জায়েজ হবে কিনা? জাজাকাল্লাহ খায়ের, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। ওকে ওকে, ওয়ালাইকুম সালাম। যদিও আজকের অনুষ্ঠানে মানে এটি শেষ প্রশ্ন হবে, মানে আমরা জাকাত সম্পর্কে প্রশ্ন উত্তর দিব ইনশাআল্লাহ, তবুও ছোট করে উত্তর দিয়ে দিচ্ছি যে আপনার আমার ওই বক্তৃতায় আমি পরিষ্কার করে বলেছি যে মসজিদের নববীর ভিতরে প্রথমে কবরটি ছিল না, এটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতর, সুতরাং সেটি মসজিদের ভিতরে কবর দেওয়া হয়নি। এখন যে কবরটুকু দেওয়া হয়েছে সেই কবরটুকুকে মসজিদ থেকে পৃথক করা হয়েছে বড় একটি দেয়াল দিয়ে, আলাদা করে পৃথক করা হয়েছে, সুতরাং সেটি একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং এটি অন্যভাবে করা হয়েছে। এই ক্ষেত্রে সমস্ত স্কলাররা বলছেন যে নামাজ হবে শুধুমাত্র বিশেষ অবস্থার কারণে, কারণ মসজিদটার যখন ভিত্তি স্থাপন হয়েছিল তখন কবর ছিল না, প্লাস হচ্ছে যে যে কবর দেওয়ার সময়ও সেটি মসজিদের ভিতরে দেওয়া হয়নি এবং এটা কিবলার দিকে নয় এবং এটি হচ্ছে ঘরের ভিতরে, সুতরাং এই সীমানাটুকু শুধুমাত্র মসজিদ নববীর ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য হবে, যেহেতু এটি একটি বিশেষ ব্যবস্থা, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর নবীদের কবর। আপনারা অনুগ্রহ মাইক্রোফোন বন্ধ প্লিজ, মাইক্রোফোন বন্ধ না করলে আমি কিন্তু কথা বলবো না। এখানে মসজিদ নববীর বিষয়টি আমি ব্যাখ্যা করেছি, স্কলারদের মতে সবাই একমত যে সেখানে নামাজ হবে, মসজিদে নববীর কবর মসজিদের অন্তর্ভুক্ত কবর নয়,
কারণ মসজিদের কবরটিকে মসজিদ থাকাকালীন সময়ে মসজিদের ভিতরে দেওয়া হয়নি, এটি দেওয়া হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে। এখান থেকে কেন প্রশ্ন আসছে আমি বুঝতে পারছি না, এখান থেকে উপকারী কোনো প্রশ্ন আসবে না, এখান থেকে শুধু উপকারী জিনিস শিখতে হবে যে দুনিয়াতে অন্য কোথাও মসজিদের ভিতরে কবর থাকলে সেই মসজিদে নামাজ হবে না। মসজিদে নববীর যে ঘটনাটুকু এটি একটি বিশেষ ঘটনা, যেটি আমরা মুসলিম সাহাবা তাবেঈন তাদের কোনো উপায় ছিল না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কোথায় হবে সেটি নিয়ে যখন সিদ্ধান্ত হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হাদিসের ভিতরে এসেছে যে নবী এবং রাসূলগণ যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই তাদেরকে কবর দিতে হবে, ওরকম হাদিস থাকার জন্যই তাকে আয়েশার ঘরে কবর দেওয়া হয়। সুতরাং এটি মসজিদের ভিতরে হলো কিভাবে, এটি মসজিদের ভিতরে হয়নি। আর বর্তমানে যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনেক পরে হয়েছে সেটা আমি আগে বলেছি, এবং এটি একটি বিশেষ জটিলতা। কিন্তু যারা আমাদের স্কলার তারা কেউ এই পর্যন্ত বলেনি যে মসজিদে নববীতে নামাজ হবে না, হবে। সুতরাং এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই, এখান থেকে শিখতে হবে। অতিরিক্ত বিতর্ক যারা করতে চান তাদেরকে আমি অনুরোধ করছি যে এটি আপনাদের দেখার বিষয় নয়। সমস্ত স্কলার এই পর্যন্ত যারা এসেছেন তারা সবাই দেখেছেন যে এটি মসজিদের কোল ঘেঁষে বাউন্ডারি ওয়াল দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে এবং এটি কিবলার দিকে নয়। সুতরাং এটি একটি বিশেষ ব্যবস্থা এবং অন্য কোথাও এটার উপরে ভিত্তি করে নামাজ হবে না। এই বিষয়ে আমার মনে হয় আলোচনা এখানেই আমি শেষ করতে চাই, কারণ আমাদের বাংলাদেশের অনেক যেহেতু আমাদের দেশে মাজারের ভিতরে অনেক কবর আছে, তারা অনেক সময় এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কবরটাকে দিয়ে সেটাকে জায়েজ বলতে চায়। সুতরাং এটি ঠিক নয়, জানার জন্য বলছি যে এখান থেকে শেখার তেমন কিছুই নেই, এখান থেকে শিখতে হবে যে এটা ঐতিহাসিক এটি আগে ছিল না পরে হয়েছে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে সালাম আলাইকুম, আপনারা যদি মাইক্রোফোন খোলা রাখেন আমি প্রশ্ন বন্ধ করে দেব, উত্তর দিব না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মৃত ব্যক্তি আমেরিকায় যদি হয় তাহলে সে মৃত লাশ বহন করে নেওয়ার জন্য মহিলারা যেতে পারবে কিনা? না, যেতে পারবে না, এটি তাদের জন্য হারাম। এখানে সমাজের কাছে ওই মৃত মহিলা মানে মৃত পুরুষের যারা মানে স্ত্রী থাকবে অথবা বোন থাকবে তার যে নিকট আত্মীয় থাকবে, তারা যদি মহিলা থাকে তারা মসজিদের কাছে সমাজের কাছে আবেদন করবে যে আমাদের এই মৃত পুরুষের লাশটুকু আপনারা অনুগ্রহপূর্বক মুসলমান গোরস্থানে গিয়ে কবর দিয়ে আসেন, এরকম আলোচনা করবে, তাদেরকে অনুরোধ করবে। কিন্তু তারা গাড়িতে করে দিতে পারবে না, কারণ কোনো ধরনের এখানে যতক্ষণ পর্যন্ত মানুষ মজুদ থাকে, এখন যদি কোনো দ্বীপ হয় এমন কোনো সমস্যা হয় যে হাওয়াই দ্বীপপুঞ্জের একটি ভিতরে এমন একটা দ্বীপে স্বামী স্ত্রী রয়েছে যেখানে আর কোনো পুরুষ মানুষ নাই, অথবা এরকম কোনো পরিস্থিতি হলে অবশ্যই মহিলা পুরুষকে কবর দিতে পারবে, লাশের কাছে যেতে পারবে, ইত্যাদি ইত্যাদি করতে পারবে, সেটি তো হচ্ছে একটি এক্সট্রিম কথা। আসলে উপায় হচ্ছে যে যখন কোনো হুকুম বর্ণনা করা হয় তখন মানার নিয়ত করে, উদ্দেশ্য করে, হাদিসকে মানার জন্য মানার উদ্দেশ্য করে সবকে শুনতে হবে, বিদ্রোহী মনোভাব নিয়ে কোনো কিছু শুনলে হবে না। আপনি যদি ইসলামের বিধানের উপর যুক্তি প্রয়োগ করেন যে এই অবস্থা হলে কি হবে, ওই অবস্থা হলে কি হবে, তাহলে তো ইসলামের কোনো বিধানই ঠিক থাকবে না, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে ইত্তেবাউল জানাজা, ইত্তেবাউল জানাজা হচ্ছে যেটি যে জানাজা পড়ার পর তার পিছনে পিছনে যাওয়া, সেটি হচ্ছে মহিলাদের জন্য হারাম। কিন্তু আমরা দেখতে পাই উত্তর আমেরিকায় গাড়ির ভিতরে করে প্রচুর মহিলা তারা গোরস্থানে যায়, এইভাবে যাওয়া ঠিক নয়। তারা যদি একান্তই যেতে চায় সেটি
দাফন কাফন হয়ে যাওয়ার পর কোনো এক সময় মানে অবশ্যই স্বামী মারা গেলে তার শোক করতে হবে, তার 4 মাস 10 দিন, তখন তার ঘর থেকে বের হওয়াটাই উচিত না, 4 মাস 10 দিন সেটা আমরা এখানে প্রসঙ্গে আনছি না। কিন্তু কোনো এক সময় সে কোনো এক ফাঁকে দেখতে গেল একবার কদাচিত অথবা দুইবার কখনো, এরকম করে শুধুমাত্র পরকালকে স্মরণ করার উদ্দেশ্যে সে ইচ্ছা করলে দেখতে পারে, মনকে নরম করার উদ্দেশ্যে, জিয়ারত করার উদ্দেশ্যের কথা হাদিসে নাই, কিন্তু এইভাবেই শুধু যাওয়া যায়। আর লাশের পিছনে পিছনে যাওয়ার কোনো হাদিস নাই এবং এটি যাওয়া বৈধ নয়। পরবর্তী প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, জাকাতের ব্যাপারে আজকের এর প্রেম বলতেছি, আমার এক বোনের প্রশ্ন, এক বোনের না মানে কয়েকজন বোনের তরফ থেকে এই প্রশ্নটা, যে উনাদের অনেক স্বর্ণ আছে, এখন উনি চিন্তা করতেছেন যে আমার মেয়ের জন্য এটা রেখে দেই, বিয়ের সময় দিয়ে দিব, তো উনি বলছেন ওইরকম রেখে দিলে উনার হয়তো জাকাত লাগবে কিনা, দিতে হবে কিনা যদি মেয়ের নামে রেখে দেন, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো, উনি বলতেছেন যে যদি আমার 8 বড়ি স্বর্ণ থাকে তাহলে আমি 7 বড়ি রেখে 1 বড়ি জাকাত দেব, ওইটা কি ঠিক? ওই দুইটা প্রশ্ন আমার। ওই 7 বড়ি স্বর্ণ জাকাত উনি দিবেন না, উনি 1 বড়ি এক্সট্রা যেটা ওইটা জাকাত দিবেন, এটা কি ঠিক কিনা? ওয়ালাইকুম আসসালাম। আমি যেটা ধারণা করেছি সেই ধারণার ভিতরেই আমরা এখনো রয়েছি। আপনারা খুব ভালোভাবে, আমি বাংলা ভাষায় প্রমিত বাংলায় বলছি আপনাদের, নিসাব কখনো জাকাত ক্যালকুলেশনে হিসাব করার সময় যোগ বিয়োগ করার কোনো নিয়ম নাই, হিসাব কোনো অর্থই না, হিসাব হচ্ছে 7.30 হচ্ছে বড়ি হচ্ছে নিসাব, সেটি বাদ দিয়ে 1 বড়ি, এটা তো কোনো হাদিস নাই। ওনার সাথে আমার সাথে অনেক তর্ক করছেন উনি, আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি। আচ্ছা হ্যাঁ, আমি বলছি একটু বলে, সুতরাং আপনার বুঝটা হচ্ছে সঠিক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিক। নিসাব হচ্ছে একটি বিষয় যে সে জাকাত দিবে কি দিবে না, এটি যখন দেখা গেল যে তার 8 ভরি স্বর্ণ আছে তার মানে সে নিসাব পূর্ণ হয়ে গেছে, এখন সে জাকাত দিবে, তখন তাকে ক্যাশ টাকা এবং স্বর্ণ দুটোই একসাথে যোগ করতে হবে। যদি টাকার পরিমাণ 50 টাকা হয় তাও সেই স্বর্ণের সাথে সেটা যোগ হবে। আরেকটি বিষয় হলো, তাহলে ওই 8 ভরির দাম আর ওই 50 টাকা মিলিয়ে যত টাকা হয় সেই টাকার শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা, এইভাবে হিসাব করে দিতে হবে। পরের প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন সেটি হচ্ছে যে যে আমি কোনো ব্যক্তি কোনো মা অথবা বাবা যদি সন্তানের জন্য, সেটা মেয়ে হোক অথবা অন্য কেউ হোক, যদি কারোর জন্য রেখে দেয় সেটা তাকে মালিক বানাতে হবে, আল ইস্তিকরার, যদি মালিক বানায় যে আমি 8 ভরি স্বর্ণ আমার মেয়ের জন্য রেখে দিলাম, এটা মালিক বানাতে হবে। যদি মালিক না বানায় যে পরে আবার যে কোনো সময় প্রয়োজন পড়লে আবার তার কাছ থেকে যদি মা নিয়ে নেয়, তাহলে মনে করেন একজন মা, কারণ আমাদের দেশে মালিক বানানোর কথাটা নাই, কারণ আমাদের দেশে সম্পদের মালিকানা মেয়েদের ভিতরে নাই বললেই চলে, এটা শরীয়ত বিরোধী, এটি হাদিস বিরোধী, এটা কোরআন বিরোধী, এটি এসেছে হিন্দুদের কাছ থেকে, আমাদের যে হিন্দু সমাজ এই হিন্দু সমাজের কাছ থেকে বাংলাদেশের মহিলাদের ভিতরে মারাতি মুসলিমা বাংলাদেশে একটি আচরণ ঢুকেছে, সেটি হচ্ছে মেয়েদের কোনো সম্পদ নাই, কারণ হিন্দু ধর্মে মেয়েদেরকে কিছু দেওয়া হয় না, সব পুরুষের, অথচ ইসলাম মেয়েদের এবং পুরুষের উভয়ের মালিকানা নিশ্চিত করেছে। অবশ্যই মালিক বাড়ালে সেটা বাবা হয়েও তার কাছ থেকে সে নিতে পারবে না, মা হয়েও নিতে পারবে না, যদি না সে না দেয়, এটি হচ্ছে কথা। এখন যদি সেরকম মালিকানা দিয়ে দেয় যে এই সম্পদ আমার মেয়ের, তাহলে মেয়েকে চিরস্থায়ী করে দিয়ে দিল, সেই ক্ষেত্রে সেই মেয়েকে দেখতে হবে যে ওই মেয়ের স্বর্ণগুলো কতটুকু, তার যদি 8 বড়ি থাকে তাহলে 1 বড়ি মানে অথবা 1/2 বড়ি দিয়ে তাকে নিসাবের নিচে নামিয়ে দিতে হবে, তাহলে তাকে আর দিতে হবে না। আর যদি তার 10 বড়ি হয়
তাহলে ওই মেয়ের ইনকাম যদি নাও থাকে, ধরুন মেয়ের বয়স হচ্ছে 2 বছর অথবা 3 বছর বয়স্ক মেয়ে, তাকে আমি 10 ভরি স্বর্ণ দিলাম, এটা মেয়ের স্বর্ণ, তাহলে ওই মেয়ের পক্ষ থেকে মা অথবা বাবা জাকাত আদায় করতে হবে, টাকায় আদায় করতে হবে, অথবা ওই মেয়ের স্বর্ণ বিক্রি করে দিয়ে আদায় করতে হবে। কারণ নাবালক হলেও সে জাকাত থেকে মুক্ত নয়। আরেকটি বিষয় হচ্ছে যে মালিকানা যদি স্বয়ং সম্পূর্ণ না হয়, যেমন আমাদের দেশে হয়, কথার কথা, যেমন একজন মা তার মেয়ের জন্য কিছু স্বর্ণ রাখলো, আবার দেখা গেল বিপদে পড়েছে মা অথবা অন্য কোনো সংসারের কারণে সে স্বর্ণ আবার সে বিক্রি করে দিল, তখন ওই স্বর্ণের ওই যত বছর সে জাকাত দেয়নি সব জাকাত বকে আদায় করতে হবে। কারণ মালিকানাটা আসলে মায়েরই, এতকাল ধরে এটা রেখে দিয়েছে, এটি হচ্ছে ভুয়া, এটি সত্য নয়। এই জন্য মালিকানা যদি দিতে হয়, সম্পদের মালিকানা, সেটি স্পষ্ট করতে হবে যে এই মালিকানাটা কার, এটি কি 100% নিশ্চিত করতে হবে। এটি হচ্ছে বড় বিষয়, এই বিষয় ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার মেয়ে থাকুক আর আপনি থাকুন, আপনি স্ত্রী থাকুন, যতটুকু সম্পদ আপনার অথবা আপনি অন্য কারোর সাথে শেয়ার করছেন, আপনার স্বামীর সাথে, সেটাও কিভাবে শেয়ার করছেন সেটা আপনাকে নিশ্চিত করতে হবে অর্থের। তো মোটা কথা হচ্ছে এই যে যিনি এটির মালিক হবেন, সে যদি নাবালিকা থাকে, মেয়ে যদি ছোট থাকে, তাহলে তার স্বর্ণের জাকাত গার্ডিয়ান আদায় করে দিবে যদি তার পরিমাণ নিসাবের উপরে থাকে, আর যদি 7 বই থাকে তাহলে এটা আদায় করতে হবে না, এটা সে নিরাপদে, সে এটা বড় হলে তার বিয়ের সময় এটা ব্যবহার করা যাবে, সেটি জাকাত আদায় করা যাবে না। এখন মায়ের যদি আরো 3 বই থাকে তাহলে সেটা আদায় করার দরকার নেই, কারণ মায়ের 3 বড়ি হচ্ছে তার নিসাবের নিচে। কিন্তু মায়ের যদি 400 টাকা থাকে তাহলে ওই 3 ভরি 400 টাকার সাথে যোগ হবে, কারণ তার নিসাব হয়ে গিয়েছে টাকার মাধ্যমে। সুতরাং কারোর হাতে যদি ক্যাশ টাকা থাকে তাহলে উত্তর আমেরিকায় অধিকাংশ মানুষেরই নিসাব পূর্ণ হয়ে গেছে, সেই ক্ষেত্রে তার স্বর্ণ সেটি একটি নাকের দুল নাক ফুল হলেও সেটি যোগ করতে হবে, ওই স্বর্ণের অংশটুকু যোগ করতে হবে, যেহেতু টাকার মাধ্যমে নিসাব হয়ে গেছে। আর যদি একান্তই কারো টাকা না থাকে এবং স্বামীর টাকার সাথে তার মালিকানা যদি দাবি না করতে পারে, সেই ক্ষেত্রে সে স্বর্ণ বিক্রি করে গিয়ে জাকাত আদায় করবে। জাকাত আদায় করার নিয়ম হচ্ছে যে নিসাবের উপরে গেলে পুরো স্বর্ণ যতটুকু আছে ততটুকু থেকে হচ্ছে 2.5%, মানে ওই স্বর্ণের যে মূল্য, বাজার মূল্য যেটা মানুষ কিনে, সেই মূল্য থেকে মূল্যটা যাচাই করার জন্য দোকানে যেতে হবে অথবা কারো ব্যবসায়ীর কাছ থেকে জেনে নিতে হবে যে এই অলঙ্কারের স্বর্ণের মূল্য এই মূল্য থেকে 2.5% মানে প্রতি 100 টাকায় 250 টাকা করে আদায় করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যে বললেন যে যদি একজন পুরুষ মানুষের বছরে $400 যদি থাকে তখন তাকে জাকাত দিতে হবে, আর মহিলা হইলে 7.5 বড়ি যদি হয় স্বর্ণ থাকে তাহলে তার জাকাত দিতে হবে, এটা কিভাবে ইয়া হইলো, দুইটা পার্থক্যটা কি, কিভাবে? সুন্দর প্রশ্ন। দীর্ঘক্ষণ ধরে আমি যে বক্তৃতা দিয়েছি এটি আপনারা বুঝতে পারেননি, এই জন্যই প্রশ্ন না এটা পরেই বলছি, আচ্ছা তবুও বুঝে নিন, এটি শুধু আপনি নন, এটি অনেক পুরুষ, যে আমি গত রবিবার দিন যে মসজিদে বক্তৃতা দিয়েছি সেখানেও দেখেছি সেই ভুল, একই ভুল সবাই করছে। এটি ভুল হওয়াটাই স্বাভাবিক, যেহেতু আমরা জাকাতের সাথে ভালোভাবে পরিচিত নই এই কারণে। প্রশ্ন হলো যে $400 পুরুষের জন্য আর মহিলাদের জন্য মানে 7.5 বড়ি, এটা হলো কিভাবে? আপনাকে জানতে হবে যে স্বর্ণ এবং টাকা একই জিনিস,
এটি আগে প্রথমে শিখুন, লিখে রাখেন, লিখে রাখেন, এটা লিখতে হবে, তারা শুনে গেলে আবার ভুলে যাবেন, পরের দিন আবার অন্য মানুষকে ভুল তথ্য দিবেন, তারা আবার ভুল বুঝবে, তাতে ক্ষতি হবে। সেটি হচ্ছে স্বর্ণ এবং টাকা, রূপা এবং টাকা একই জিনিস। হ্যাঁ, স্বর্ণর সাথে রূপা মিলানো যায় না, কিন্তু টাকার সাথে স্বর্ণ মিলাতে হবে, টাকার সাথে রূপা মিলাতে হবে যদি রূপা থাকে, আর যদি রূপা না থাকে, রূপা অধিকাংশ মানুষও নাই। আপনারা অন্য কাউকে শোনানোর জন্য ওই যে স্পিকার অন করবেন না, আমি এখানে কথা বলতে পারি না, আমার মাথা ব্যথা করে। ইজনিল্লাহি তাআলা, যদি কোন মানুষের স্বর্ণ থাকে, তাহলে স্বর্ণের সাথে সে টাকা যোগ দিবে, তার যদি রূপা থাকে তাহলে রূপার সাথে সে টাকা যোগ দিবে, কিন্তু রূপা এবং স্বর্ণ একত্রে যোগ দিবে না, রূপা বাদ, কারণ রূপাটা অধিকাংশ মানুষের নাই, অনেকেই রূপা ব্যবহার করে না আজকাল, যদি করে থাকে তাহলে স্বর্ণের সাথে টাকা যোগ দিবে, আর রূপার সাথে তখন দিবে না, রূপাটা আলাদা রাখবে, তখন রূপার আবার আলাদা করে নিসাব দেখতে হবে, কিন্তু টাকা যেহেতু স্বর্ণের সাথে এক, রূপার সাথে এক, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কানাত লাকা মিয়াতান দেরহাম, যদি তোমাদের কারোর কাছে 200 দেরহাম থাকে, আবার বলেছেন ওয়া ইজা কানাত লাকা ইশরুনা দিনার, যদি তোমাদের কাছে 20 দিনার থাকে, উনি দুই কথাই বলেছেন, যদি 20 দিনার থাকে অথবা 200 দেরহাম রূপা থাকে। এখন 200 দেরহাম রূপার বাজার মূল্য হচ্ছে, আপনাদের খেদমতে আমি বলেছি, লিখে রাখেন, গ্রসলি মোটামুটি হবে $400, আর 20 দিনার স্বর্ণের দাম হচ্ছে আমেরিকার বাজারে এখন এই গত সপ্তাহের হিসাব অনুযায়ী $3,523.25। সুতরাং স্বর্ণ হচ্ছে প্রায় $3,500 উপরে, আর রূপা হচ্ছে মাত্র $400 কাছাকাছি, $400। সুতরাং আল্লাহ রাসুল বলেছেন যে যেকোনো একটা, হয় সোনা অথবা রূপা, সুতরাং রূপার যে বাজার মূল্য সেটি আপনার ক্যাশের মাধ্যমে পাওয়া যায়, সুতরাং আপনার নিসাব হয়ে গেছে, এখন টাকা দিতে হবে। এখন পুরুষ তো স্বর্ণ ব্যবহার করে না, কারণ পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, এখন পুরুষের আছে ক্যাশ টাকা, সুতরাং তাকে দিতে হবে $400 হলেই। মহিলা যারা যারা চাকরি করেন না, অথবা স্বামীর অ্যাকাউন্টে তাদের কোনো মালিকানা নাই, সে সকল মহিলার ক্ষেত্রে তাদের যেহেতু ক্যাশ টাকা নাই, তখন তাদের নিসাব হবে তাদের ব্যবহারযোগ্য অলংকার, যেহেতু যদি তাদের রূপা অলংকার থাকে তাহলে ওই 595 গ্রাম রূপা হবে, মানে বাংলাদেশে 52.5 তোলা রূপা, যদি তার রূপা থাকে, আর যদি রূপা না থাকে তাহলে স্বর্ণ ধরবে, সেক্ষেত্রে মানে ওয়াইফের স্বর্ণের নিসাব তার বাজার মূল্যে উপরে উঠে যাবে, কি যেহেতু তার ক্যাশ নাই। ওয়াইফের যদি কোনো কারণে ক্যাশ থাকে, মনে করেন ওয়াইফের $400 আছে, $400 আছে, তার স্বর্ণ যদি এক ভরিও থাকে তাও তাকে যোগ দিতে হবে ওই $400 সাথে, যেহেতু তার নিসাব ক্যাশ দিয়ে হয়ে গেছে এই কারণে, সেই ক্ষেত্রে স্বর্ণের জন্য আলাদা করে নিসাব খুঁজতে হবে না। তার যদি একটা আংটিও থাকে, একটি কানের দুলও থাকে, তাও তাকে জাকাত দিতে হবে, যদিও সেটা এক ভরিও কম দিতে হবে, এর কারণ হচ্ছে যে ক্যাশ টাকার মাধ্যমে তার নিসাব হয়ে গেছে এই কারণে। আপনি কি বুঝতে পেরেছেন? আপনি কি বুঝতে পেরেছেন? তখন এটা বুঝতে পারি নাই যে এটা শুধু ছেলেদের বেলায় না মেয়েদের বেলায়। আমি তো আবারও বলছি, ইসলামের সুন্দর কথা, নামাজ যেরকম ছেলে মেয়ের কোনো পার্থক্য নাই, জাকাতের ক্ষেত্রে ছেলে মেয়ের কোনো পার্থক্য নাই, রোজার ক্ষেত্রে নাই, হজের ক্ষেত্রে নাই, কোথাও নাই, এগুলো মাথা থেকে সরাতে হবে। আহওয়াতি উখতি,
ছেলে মেয়ের ভিতরে জাকাতের কোনো পার্থক্য নাই, ছেলে মেয়ে কোনো সমস্যায় আল্লাহ রাসূল উল্লেখ করে না। এখানে তো বলেছে আল্লাহ রাসূল ইজা কানাত লাকা মিয়াতান দিরহাম, এটি সবার জন্য, ছেলে মেয়ে সবার জন্য। সুতরাং ছেলে মেয়ে আসবে কে কি হবে? আপনি বারবার আমার, আমি বারবার বলছি, আবারও বলছি, যদি যদি কারোর যদি কোনো ইনকাম না থাকে তাহলে স্বর্ণই তার সম্পদ, যদি তার কোনো ইনকাম না থাকে তাহলে রূপাই তার সম্পদ। সুতরাং স্বর্ণ যদি থাকে তাহলে স্বর্ণ দেখতে হবে। এখন কোনো কারণে যদি ক্যাশ টাকা থেকে যায় তাহলে ক্যাশ টাকার মাধ্যমে যদি নিসাব হয়ে যায় তাহলে তাকে যা বাকি স্বর্ণ আর হিসাব করতে হবে না, স্বর্ণটাকে যোগ দিতে হবে। সেই স্বর্ণ যদি একটা আংটি হয় তাও তার জাকাত দিতে হবে, যেহেতু ক্যাশের সাথে সে এখন এটি যোগ দিয়েছে। শুধুমাত্র সেই সকল মহিলা যাদের কোনো মালিকানায় টাকা নাই তাদের সম্পদ হচ্ছে স্বর্ণ অথবা রূপা। সুতরাং স্বর্ণের ক্ষেত্রে তখন দেখতে হবে 85 গ্রাম মানে 7.30 মরি স্বর্ণ আছে কিনা। পরবর্তী প্রশ্ন। আমি ভালো কিছু জানার জন্য সুযোগ হলো আল্লাহ। আমি জানতে চাচ্ছি আজকে ইয়েতে আপনি বললেন যে জাকাত দেওয়ার সময় বলি দিতে হবে না, তো খুবই ভালো সুন্দর আইডিয়া। বাট এতদিন ধরে আমরা জানতাম যে জাকাত দেওয়ার সময় যদি না বলি তাহলে জাকাত হয় না, কিন্তু এটা অনিচ্ছাকৃত ভাবেও আমরা অনেক সময় বলেই জাকাত আগে দিয়ে আসছি, সেটার জন্য আল্লাহর কাছে তওবা করছি। কিন্তু আমার কোশ্চেনটা হলো আমাদের দেশে মোস্ট অব দ্য মানুষ যারা আত্মীয় স্বজন থাকেন তাদের কোনো ব্যাংক ব্যালেন্স বা তাদের কতটুকু সম্পত্তি জমি আছে সেটুকু আমাদের যারা আমরা এখানে থাকি তাদের সাধারণত আইডিয়া নেই। তো এখন আমি কি করে, সাধারণত বাংলাদেশের মানুষরা যারা মধ্যবিত্ত তারা সবসময় বলেন যে আমি একটু অভাবে আছি বা এই ধরনের কিছু সবসময় শুনি, ওরা জাকাত পাওয়ার জাকাত না আশা করেন যে আমরা যারা এখানে আছি তাদের থেকে কিছু পাওয়ার। এখন আমি তাদের সম্পত্তির কোনো আইডিয়া নেই, আমি যদি না বলি তাহলে আমার কিভাবে জানবো যে সে আমার জাকাতটা কি, যে আটকে ক্যাটাগরির যে লোকেকে দিতে হয় সেই ক্যাটাগরিতে সে পড়ছে কিনা? আচ্ছা আচ্ছা, ওকে, আপনার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এটা ভবিষ্যতে আলোচনা করবো। তাও আমি আবারও বলছি, ভালো করে শুনুন ইনশাআল্লাহ। জাকাত দেওয়ার সময় আমাদের দেশের প্রচলিত বইগুলোতে প্রচুর ভুল মাসায়েল লেখা রয়েছে, এর একটি ভুল হচ্ছে যেটি আপনি বললেন, সেই ভুলে নিমজ্জিত হয়েছে সারা বাংলাদেশ, সেটি হচ্ছে বলে বলে জাকাত দেওয়া, মানুষকে তাচ্ছিল্য করা এবং এর মাধ্যমে সম্প্রীতি নষ্ট হয়, মানুষকে অপমান করা হয়। আমাদের দেশে আমরা দেখতে পাই রোজার মাসে জাকাত আনতে গিয়ে অনেক গরিব মহিলা পুরুষ তারা পদপিষ্ট হয়ে মারা যায়, ফুটছে পায়ের নিচে পড়ে মারা যায়, ভিড়ে মারা যায়, এরকম ঘটনা ঘটছে এবং ঘটছে। কিন্তু আমাদের আলিম সমাজ হচ্ছে নীরব, কারণ ভুল ভ্রান্তিতে ভরা হচ্ছে জাকাতের মাসায়েলের বই। জাকাত ইসলামের অন্যান্য বিধানের মতোই দেওয়ার সময় আপনাকে বিল মারুফ, আপনি সুন্দর কথা বলে তাকে দিবেন। আপনি বলবেন যে আমি আপনার বোন, আমি আপনার এই ফুলান ফুলান, আমি আপনার ভাগ্নি, আমি আপনার ফুফু হই, আমি কি আমার ভাইকে কিছু দিতে পারবো না, ওরা তো আমারই সন্তান, এরকম এরকম নানান কিছু যেগুলো সমাজের চোখে ভালো শোনায়, এইভাবে আপনি দিবেন। অন্য একটি শব্দ ব্যবহার করবেন, একেবারে সে যদি ওই ধরনের শব্দ সে যদি নরম না হয় তাহলে ওইভাবে। এই জন্যই বলতে চাচ্ছিলাম শুরুতেই যে আমাদের সমাজের মানুষের মানসিকতা ইসলাম ভিত্তিক নয়, কারণ যারা গরিব তাদেরকে কোনো কিছু দিলে তাদেরকে নিতে হবে, তারা যদি না নেয় সেই ক্ষেত্রে তাদেরকে আল্লাহ শাস্তি দেবে, তাদের ফকির হওয়ার জন্য তাদেরকে শাস্তি দেবে। শুধু শাস্তি নয়, ওই ধরনের অভাবগ্রস্ত ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে বলা হয় আল ফকির মুখতাল, অভাবগ্রস্ত হয়েছে অথচ নিতে চায় না, কারণ নিতে গেলে তাদের সম্মানে বাধে, এটা খারাপ। হ্যাঁ, সুতরাং সুন্দর সুন্দর কথা বলে দিবেন। আপনি যদি বাধ্য হন যে অন্য উপমা দেখিয়ে দিতে পারেন, যে এরকম কি মানুষ কাউকে গিফট দেয় না, এইভাবে একটা পরোক্ষভাবে একটি কথা বলে ফেলবেন অন্যভাবে।
মানে সরাসরি আপনি গিফট দিচ্ছেন এইভাবে না বলে আপনি বলবেন যে মানুষ কি এরকম কাউকে গিফট দেয় না, এরকম পরিচিতি থাকে, এরকম মানুষের উদাহরণ দিয়ে আপনি হিকমত সহকারে তাকে দিয়ে দিবেন। আর সে যখন এটা আপনাকে রিটার্ন দিতে চাবে, মনে করেন নিয়ে গেল, আপনি বললেন যে আপনার তো আবার অনেক বিপদ, টাকাটা রাখেন কাজে আসবে, এইভাবে সমাজে প্রচলিত সুন্দর কথা দিয়ে আপনি দিলেন, কিন্তু সে কিছুদিন পর, দু তিন বছর পরে আপনাকে এটা ফেরত দিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি সেটা নেবেন না। আপনি বলবেন যে এই চাপটা আমি বন্ধ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। একেবারেই সে যদি জোরাজুরি করে, এইগুলো এই ধরনের জোরাজুরি করা উচিত নয়। যদি কোনোদিন কোনো লোক করে সে গুণাগার হবে, কারণ এইভাবে সে কোনো জিনিসকে ফিরিয়ে দিতে পারে না। সে তাকে যদি সেটা সে দিতে হয় তাহলে তাকে বলতে হবে যে তাহলে আপনি সাদাকা করে দেন, অন্য কাউকে দিয়ে দেন, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি আপনার উপরে, এটি আপনি ফকির মিসকিনকে দিয়ে দেন, এইভাবে আপনি তাকে ডাইভার্ট করে দিতে পারেন যদি সে আপনাকে এটা পরে রিটার্ন করতে দেয়। এটি পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমরা যদি কোনো মানুষকে দেই, সেই মানুষ গরিব কিনা সেটা বুঝবো কিভাবে? সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আট প্রকার ব্যক্তি বলেছে, এর ভিতরে যেটি প্রধান সমস্যা ফকির এবং মিসকিন। মিসকিন মানে হচ্ছে যার সম্পদ আছে কিন্তু অভাবগ্রস্ত। মিসকিন মানে এই না যে ফকির। আপনারা ভালো করে লক্ষ্য করুন, সূরা কাফের ভিতরে একটি আয়াত রয়েছে, আম্মা সাফিনাতু, যে খাদর আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম যখন মানে খাদর আলাইহিসসালামের সাথে গেল, সেই সমুদ্রের ভিতরে দুটি লোক, তাদের নৌকা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওয়াকানা মাসাকিন, আল্লাহ তাদের দুজনকে মিসকিন বলেছে, ইয়া মালুনা বাহর, তারা সমুদ্রে কাজ করত, কোরআনে আছে, তাদের মালিকানায় তাদের নৌকা ছিল, নৌকা থাকা সত্ত্বেও আল্লাহ তাদেরকে মিসকিন বলেছে। সুতরাং মিসকিন মানে এই না সে নিঃস্ব, এটি নয়। মিসকিন মানে তার সম্পদ আছে কিন্তু সে নিডি, অভাবী। যেমন একজন লোকের একটা গাড়ি আছে কিন্তু দুই মাস ধরে তার কোনো চাকরি নাই, সে একজন নিডি ব্যক্তি, যদিও তার একটা গাড়ি আছে, যদিও তার একটা অ্যাপার্টমেন্ট আছে, সে নিডি, এরকম ঋণগ্রস্ত অথবা অন্য কিছু। তো সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি মিসকিনের সংজ্ঞা দিয়ে বলছেন, লাইসাল মিসকিনু আল্লাযিনা ইয়াতুফু আলান নাস তুরাদ্দু আল-লুকমা আল-লুকমাতান ওয়া তামরাতু তামরাতান। মিসকিন তো সেই ব্যক্তি নয় যে এক মুঠ দুই মুঠ খাবার মানুষের কাছে চায় অথবা একটা দুইটা খেজুর চায়। ওয়ালাকিন মিসকিনু আল্লাযি লা ইয়াজুদ গাননি ইউগনিহি, যে মিসকিন হচ্ছে সেই ব্যক্তি যে তার প্রয়োজন পূরণ করার মতো সঙ্গতি নাই, যদিও তার সম্পদ আছে। ওয়ালা ইফতুনা ফি ওয়া ইউতাসাদাকু আলাইহি, তাকে চেনা যায় না যেন মানুষ তাকে যাকাত সদকা দিতে পারে, তাকে চেনা যায় না। ওয়ালা ইয়াকুমু ওয়া ইয়াসআলুন নাস, এবং কোনো মানুষের কাছে তারা চায় না। সুতরাং আপনি যাকে টার্গেট করবেন সেই যাকাত গ্রহীতা আপনার দৃষ্টিতে ঋণগ্রস্ত হলেই তাকে দিতে পারবেন। সে যদিও তার সম্পদ আছে, যদিও সে ধনী, কিন্তু সে যদি ঋণগ্রস্ত থাকে, শুধু এতটুকু খবর যদি জানেন যে সে ব্যাংকে অনেক লোন করেছে অথবা অন্য কোথাও লোন করেছে, তাহলেই সে ঋণ পাওয়ার যোগ্য। উত্তর কথা হচ্ছে, যদি কোনো মানুষকে আপনি চিনতে যদি ভুলও করেন, ভালোভাবে শুনুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা মাসাইল বর্ণনা করছি। জাকাত দেওয়ার সময় দেখা গেল আপনি এমন একজনকে জাকাত দিয়েছেন, পরে আপনার ধারণা ভুল হলো, দেখা গেল যে তার আসলে সম্পদ আছে কিন্তু সে কিন্তু ধনী, অথবা তার জাকাতের দরকার নাই, তাতেও আপনার জাকাত আদায় হয়ে যাবে। এটির দলিল হচ্ছে একটি বিখ্যাত হাদিস, এই হাদিসটুকু মুসলিমের ভিতরে রয়েছে, কিতাবুল জাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাহিনী বর্ণনা করেছেন যে এক ব্যক্তি রাতের বেলা জাকাত নিয়ে বের হলো, প্রথম দিন সে জাকাত দিল, সেই জাকাতটি গিয়ে পড়ল এক চোরের হাতে। সেই ব্যক্তি পরের দিন সকালে জানতে পারলো যে সে যে রাতে জাকাত দিয়েছে সেই জাকাত, সেই সাদাকাতটা পড়েছে হচ্ছে একজন চোর পেয়েছে।
তারপরে আরেকদিন সে বের হলো, সে এবং প্রতিদিনই মানে হাদিসের ভিতরে এসেছে ফাখারাজা বিসাদাকাতিহি ফাওয়াদা ইয়াদি জানিয়াতিন ফাসবাহু ইয়াতাহাদাসুনা তুসাদ্দিকু লাইলা আলা জানিয়া। সে একদিন রাতে ওই লোকটা বের হয়েছে জাকাত দিতে, সে গিয়ে একটা বেশ্যার হাতে জাকাত দিয়েছে, জানি একজন ব্যভিচারিণী মহিলার কাছে সে জাকাত দিয়ে ফেলেছে। সকালবেলাতে জানতে পারলো যে যাকে কালকে রাতে জাকাত দিয়েছে সে তো আসলে একজন ব্যভিচারিণী মহিলা। তখন ওই ব্যক্তি বলল আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়াতিন লা তাসাদাকান্না সাদাকাতিন, হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই, আজ আমি আবার সদকা দিব যেহেতু আমি সদকা দিয়ে ফেলেছি অন্য জায়গায়। মানে সেটা সে বলছে না কিন্তু সে মনে করছে যে তার সদকাটা হয়নি। তারপরে সে আবার আরেকদিন বের হলো গান্নি, সে তখন রাতের বেলা বের হলো, এবার সে জাকাত দিল এক ধনী ব্যক্তির হাতে, আসবাহু ইয়াতাহাদ্দাসুনা সদ্দাকু আলাল গান্নি। পরের দিন সকালে মানে দিন হলে সে জানতে পারলো যে এক ধনী ব্যক্তিকে সে জাকাত দিয়ে ফেলছে। ফালা আল্লাহুম্মা লাকাল হামদু আলা গান্নি লা তাসাদাকান্না বিসাদাকাতিন, আল্লাহ তুমি সমস্ত প্রশংসা তোমার, আমি আজকে আবার এই জাকাত দিব। এইভাবে সে আরেকদিন বের হলো, সে ওই দিন ফাখারাজা ফাসাদাকাতি ফাওয়াদা ইয়াদিহি সারিকিন, সে এবার একটি চোরের হাতে গিয়ে সারিকিনের চোরের হাতে গিয়ে সে সদকা দিয়ে দিল, জাকাত দিয়ে দিল। আসবাহু ইয়াতাহাদাসুনা তুসাদ্দাকু আলা সারিকিন, তখন দিনের বেলা জানা গেল সে একটি চোর ছিল। ফাকাল আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া ওয়া আলা গান্নি ওয়া আলা সারিকিন, তখন ওই ব্যক্তি তৃতীয় দিনে বলল হে আল্লাহ তোমার প্রশংসা, তুমি আমার জাকাত চোর ব্যভিচারিণী ধনী ব্যক্তিকে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছো। সুবহানাল্লাহ, সে সেটা বলল যে আমি যে জাকাত দিয়েছি সেটি পরিচিত চোরের কাছে, ধনী ব্যক্তির কাছে, আর একটি ব্যভিচারিণী মহিলার কাছে। ফাআতিয়া ফাকীলা লাহু আম্মা সাদাকাতাকা ফাকাদ কুবিলতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই যে তুমি যে সাদাকা দিয়েছ তার সমস্ত সাদাকা আল্লাহ কবুল করবেন, কেননা যে চোরকে তুমি সাদাকা দিয়েছ সে চুরি থেকে বিরত থাকবে, যে জিনাকারিণীকে তুমি সাদাকা দিয়েছ সে তার কুকর্ম থেকে বিরত থাকবে, আর যে ধনী ব্যক্তিকে সাদাকা দিয়েছ সেই ধনী ব্যক্তি এখন আশা করবে, উপদেশ নিবে যে আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন তা থেকে সে খরচ করবে, এই শিক্ষা সে পাবে। সুতরাং ধারণার উপর বশবর্তী হয়ে যদি আপনি জাকাত দেন তাতেও জাকাত আদায় হয়ে যাবে। তারপরেও মানুষের সম্মানের দিকে লক্ষ্য রাখতে হবে, মানুষকে খুঁটিয়ে খুঁটিয়ে আপনার নিসাব পরিমাণ অর্থ আছে কিনা, আপনার টাকা পয়সা কতটুকু, এই সেই এইভাবে এইভাবে জিজ্ঞাসা করে করে মানুষকে অপমান করে অপদস্ত করে আল্লাহর একটি বিধান কায়েম করা যায় না। আমাদের দেশে এই প্রচলিত রীতির বড়ই অভাব। আমরা যখন গরিবকে জাকাত দেই তখন আমরা তাদের সম্পর্কে নানান কথা জিজ্ঞাসা করি, তখন সে কষ্ট পায়, অত্যন্ত কষ্ট পায়, অত্যন্ত গর্হিত, সেটি আপনার পরিচিতি নেই। সুতরাং আপনি দেখবেন, এখন প্রশ্ন হলো যে জাকাত কাকে দিতে হবে, সেটি আমরা ভবিষ্যতে আগামী ক্লাসে আলোচনা করব। আমি শুধু বলতে চাচ্ছি যে ভাই বোন এদিকটা আত্মীয়কে যাওয়া যাওয়া যায়, অবশ্যই স্বামী ওয়াইফকে জাকাত দিতে পারবে না, ওয়াইফ স্বামীকে জাকাত দিতে পারবে, সেটি আমরা পরে আলোচনা করব। আর সন্তান নাতি তাদেরকে জাকাত দেওয়া যাওয়া যায় না, আর মাতা পিতা দাদা দাদি এদেরকে জাকাত দেওয়া যায় না, যেহেতু ওদেরকে রক্ষা করা এবং দেখাশোনা করার দায়িত্ব আমাদের। আর এখানে আমাদের শিখার বিষয় হচ্ছে যে ধারণা করে কোনো জাকাত দিলে সেটা আদায় হয়ে যাবে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে সম্মানের দিকে। পরবর্তী প্রশ্ন এবং জাকাত দিতে হবে,
এই কথাটার জ্ঞান আগে না থাকার কারণে অতীতে আমাদের যদি কোনো টাকার বাকি থেকে থাকে নিশ্চিন্ত আছে মনে হয়, তো তাহলে আমি কি এখন থেকে যে কোনো সময় যে কোনো দান খয়রাত করি বা বাংলাদেশে পাঠাই যে কোনো টাকা গরিবকে, তখন কি আমার ইন্টেনশন এটা হতে পারে আমার অতীতে যদি কোনো টাকার বাকি থেকে থাকে সেটা যেন আল্লাহ কবুল করেন, এ ধরনের ইন্টেনশন কি করতে পারি আমরা অতীতের বাকি জাকাতের জন্য যদি কোনো হিসাব না থাকে? ওয়ালাইকুম আসসালাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। যেই কাজটুকু ভুলের কারণে হয়ে গেছে সেগুলো আদায় করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলি কবুল করে দিবেন, সাথে তওবা করলেই হয়ে যাবে। এবং যাওয়ার সময় সবসময় নিয়ত করতে হবে যে মনের নিয়ত মানে সেটি বলছি যে এটি টাকাতে টাকা, এই এতটুকু যে মনের ভিতরে থাকবে। সুতরাং এখন থেকে একটি আনুমানিক একটি হিসাব ধরতে হবে যে কত বছর ধরে আপনি উত্তর আমেরিকায় থাকেন এবং কত বছর ধরে আপনার এই সম্পদের পরিমাণ কি ছিল, এটি একটি বেঞ্চমার্ক ধরে হিসাব করতে পারেন। যেমন প্রথম পাঁচ বছর আপনি যদি দশ বছর থাকেন তাহলে দুই বছর করে ধরেন যে আপনার কাছে সর্বোচ্চ 1,000 টাকা হয়তো ছিল, তাহলে এই 1,000 টাকা আসতে হলো এই 25 টাকা, এরকম তাহলে 25 টাকা একটা হিসাব। এরকম করে যত বছর আপনি উত্তর আমেরিকায় থাকেন অথবা বাংলাদেশে ইনকাম করতেন চাকরি করতেন সেগুলি একটা হিসাব করে, বাংলাদেশের গুলো অবশ্য $400 আওতায় হিসাব করা যাবে না, কারণ আপনি যখন ছিলেন তখন নিসাব ছিল অন্য, সেটি বাংলাদেশের নিসাবের মাপকাঠি হিসাব করতে হবে। শুধু নর্থ আমেরিকার হিসাবগুলো হবে যে যেই বছরগুলো বকেয়া হয়েছে সেই বকেয়াগুলো একটি আনুমানিক হিসাব করে অঙ্কটা লিখে রাখবেন, প্রথম লিখে রেখে তারপরে পর্যায়ক্রমে বকেয়াটা আদায় করে দিবেন যখনই তৌফিক হয়, যখনই কাউকে কিছু দিতে হয় জাকাতের নিয়ত করে দিয়ে দিবেন, আল্লাহর কাছে ক্ষমা করবেন, আল্লাহ এটা কবুল করবেন। এবং এটা যেহেতু আল্লাহ বলেছেন সু আবি জাহালাতিন তুম্মা ইয়াতুবু, যে যারা অন্যায় করবে কিন্তু তারা অজ্ঞান অবস্থায় জানা নাই জাহালা অবস্থায় না জেনে যেগুলো অন্যায় করবে আল্লাহ সেগুলোকে ক্ষমা করে দিবেন, শীঘ্রই সেগুলো ক্ষমা করে দিবেন বিল্লাহি তাআলা। পরবর্তী প্রশ্ন, একটা প্রশ্ন জিজ্ঞাসা আমি মনে করেন 1,000 টাকা জমা হয়েছে, এখন রমজানের স্বর্ণের সাথে স্বর্ণ জাকাতের সাথে ওই টাকার জাকাত দিলাম, এখন এরপর হয়তো যদি আরেক রমজান আস্তে আস্তে যদি আমার মনে করেন ওই ওই এই মাসে হয়তো 100 টাকা ওই মাসে 200 টাকা এরকম করে 1,000 টাকা হইল, তখন আমি ওই ওই 1,000 টাকার ফুরে আবার এই সাথে জাকাত দিয়ে দিলে কি কোনো অসুবিধা হয়? বছর সবগুলার তো মনে করেন বছর ফুরে না, এটা কি দিলে কোনো অসুবিধা হয়? না না, খুবই ভালো প্রশ্ন, বিজনিল্লাহি তাআলা সেটিকে বলা হয় অগ্রিম জাকাত, আমরা এটা আগামী ক্লাসে আলোচনা করব। যে একজন ব্যক্তি মাঝে মাঝে কিছু টাকা পায় অথবা একজন মারাঠি মুসলিমা কত 1 মাসে 200, 1 মাসে 500, 1 মাসে 600, কোনো মাসে 1,000, কোনো মাসে 1,200, এখন দেখা গেল যে বছরের শেষের দিকে সে পেল 1,200 একসাথে, এখন সেই টাকা তো এক বছর পূর্ণ হয়নি, তাহলে সেই জাকাতটা কিভাবে আদায় করা হবে? সেই জাকাতটুকু আদায় করতে হবে তাকে দেখতে হবে যে সারা বছর সে $400 তার ছিল কিনা, $400 ছিল কিনা, যদি সারা বছর $400 থাকে তাহলে তার হিসাব মতে যেদিন তার বছর শেষ হয় সেটা যদি রোজার ভিতরে তার বছর শেষ হয় তাহলে সে দিয়ে দিবে, কিন্তু অতিরিক্ত যে টাকা $1,200 সে অতিরিক্ত পাইল সেই জাকাতটা হয়ে যাবে অগ্রিম জাকাত, এবং অগ্রিম জাকাত দেওয়া যায় ওই যে 1,000 অতিরিক্ত আসলো এক মাস আগে সেটি হয়ে যাবে অগ্রিম, সুতরাং সেটি আদায় করে দিলে আল্লাহ রাসূল সেটাকে বলেছেন যে কোনো জাকাত ইচ্ছা করলে অগ্রিম আদায় করা যায়। হিসাবের সুবিধার্থে আপনি জিজ্ঞাসা করার মানে হচ্ছে এটা বলছেন যে বছর ফুল ছাড়া জাকাত দিতে পারে না, তো এখন মনে করেন কিছু টাকার এক বছর হইল কিছু টাকার তো হয় না, সেটাই তো বলছি। সালাম আলাইকুম, সেটাই তো বলছি যে যে টাকার বছর পূর্ণ হয়নি সেই টাকার জন্য তখন অগ্রিম জাকাত হিসাবে সেটা
সেটা বিবেচনা বিবেচিত হবে অগ্রিম। টাকা দুই ধরনের, একটা হচ্ছে জিজ্ঞাসা করেছেন যে আমি কি অগ্রিম জাকাত দিতে পারবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অগ্রিম জাকাত দেওয়া যায়। সুতরাং আপনি যে মানে এই টাকাটা আপনি পরে পেলেন যে 1200 টাকা, সেটা তো এক বছর পূর্ণ হয় নাই, কিন্তু আপনি রোজার মাসে সেটা আদায় করে দিলেন, সেক্ষেত্রে আপনি অগ্রিম জাকাত দিয়ে দিলেন, সেই জাকাত দেওয়া বৈধ। সেটি সহি হাদিস আবু দাউদের ভিতরে আছে, আন আলী ইবনে আবি তালিব যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন যে আমি কি এক বছর পূর্ণ হওয়ার পূর্বেই যাকাত আদায় করতে পারবো, তখন তিনি তাকে অনুমতি দিলেন হ্যাঁ তুমি পারবে। সুতরাং আপনার যাকাতটা অগ্রিম আদায় হয়ে যাবে, এটা অনেক ভালো। পরবর্তী প্রশ্ন। আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্ন আমার, এই যে আকিয়া দেয়, আকিয়ার মাংস কি কোন বন্টন গরিব গুনারে কি বন্টন করে দিতে হয় না কি কিভাবে এটা বন্টন? এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, কারণ এটি জাকাতের সাথে সংশ্লিষ্ট নয়। অন্য কোন প্রশ্ন জাকাতের সাথে আছে? একজনে এই প্রশ্নটা আমাদের জিজ্ঞাসা করছে। প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তোমার মতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম। শেষ, এই পর্যন্ত শেষ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাইয়া, আমার একটা জাকাত সম্বন্ধে কোশ্চেন ছিল যে আমার একজন আত্মীয় জাকাত, তার বিজনেস ছিল কিন্তু এখন তার অবস্থা খুবই খারাপ, তো সেই ক্ষেত্রে আমার কাছে এক বছর আগের অ্যাডভান্স জাকাত চাওয়া হয়, যেমন আগামী বছরের জাকাতটা এখন তাকে দিলে তার অবস্থাটা পূর্ণ হবে, তো সেই ক্ষেত্রে আমি এভাবে অ্যাডভান্স জাকাতটা তাকে দিয়ে এক বছর আসার আগেই তাকে জাকাতটা আমি দিয়ে দিতে পারবো কিনা? জাযাকাল্লাহ খায়। ওইরকম হ্যাঁ পারবেন, সেটি এই যে কিছুক্ষণ আগে হাদিস বর্ণনা করলাম, অ্যাডভান্স জাকাত দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, হাদিসে তার অনুমতি আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়। আমরা এই জাকাত নিয়ে আগামী ক্লাসে বুধবার দিন ইনশাআল্লাহ আবারও কথা হবে। এখন অনেক রাত হয়ে গেছে, সবাইকে আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে জাকাত শিখার এবং বুঝার তৌফিক দান করেন। এটি একটি ইসলামের বিধান, এটি অত্যন্ত ব্যাপক এবং আমি অত্যন্ত ধীর গতিতে যাচ্ছি। ধীর গতিতে বক্তৃতা দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথীদের ভিতরে অনেকেই বুঝতে কষ্ট হচ্ছে, এটাই স্বাভাবিক, জিনিসটি কঠিন। যে কোনো মানুষেরই জাকাত এর ক্যালকুলেশন হিসাব বোঝাটা অত্যন্ত জরুরি। যারা আপনারা জিমে আছেন শুদ্ধভাবে তারা ধৈর্য ধরুন, আর যারা জানতে চাচ্ছেন তাদেরকে সুযোগ দিন, কারণ এটি ইসলামের একটি বিধান। এটিকে অত্যন্ত সূক্ষ্মভাবে আমরা যেমন নামাজ পড়ি, নামাজের সময় আমরা জানতে চাই যে কোথায় হাত তুলতে হবে, কোথায় হাত বাঁধতে হবে, উজু কিভাবে করব, এই আমিন কখন বলবো, এই পাটা কিভাবে রাখবো, এরকম খুঁটিনাটি যেরকম আমরা শিখার জন্য প্রস্তুত থাকি কিংবা শিখতে চাই, জাকাতের ইসলামের একই বিধান। সে জাকাতের ক্ষেত্রে তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তাকে জানতে হবে, কলারকে জানতে হবে না, ব্যক্তিকে জানতে হবে, কারণ এই জানাটা হচ্ছে ব্যক্তির উপরে ওয়াজিব। এই না জেনে যদি আমরা খবরে চলে যাই, আপনার না জানার জন্য আল্লাহ আপনাকে মাফ করবেন না, কারণ এটি জানা আপনার জন্য ওয়াজিব। ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, যে আমরা সবাই জানি বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা ওয়া সামু রমাদান ওয়া হাজ্জুল বাইত মান ইসতাতা মিনকুম, যে মানে লা ইলাহা ইল্লাল্লাহ আর সালাহ নামাজ রোজা এবং জাকাত এবং হাজ, এই যে 5টি স্তম্ভ, এটার প্রত্যেকটি বিষয়ে আপনাকে জানতে হবে। এটি কোনো জ্ঞানই হতে অতিরিক্ত নয়। সুতরাং এটি কঠিন বিষয়, আমরা আগামী ক্লাসে আরো আলোচনা করব বিজিল্লাহি তাআলা। আপনারা খাতা কলম নিয়ে বসে নোট করবেন, প্রশ্ন করবেন, এবং
আপনাদের প্রতি অনুরোধ, যত ধরনের ভুল বুঝাবুঝি আছে ধৈর্য ধরুন। কেউ কেউ হয়তো দ্রুত গতিতে জিনিসটা বুঝে ফেলছেন অথবা জেনে থাকেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাদের জন্য আল্লাহর খায়ের রয়েছে। আর যারা বুঝতে পারেনি, ধীরে ধীরে বুঝতে চেষ্টা করছেন, তাদের প্রতি আপনারা অনুগ্রহ করুন, কারণ জিনিসটি কঠিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।